হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমোলজি কেমন আছো সবাই দেখো আজকে আমি তোমাদের একটা খুব খুশির খবর দিতে চাই সেটা হলো যে আজ থেকে আমরা এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ আমাদের যে নেক্সট উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে অর্থাৎ বোর্ড এক্সাম সেই বোর্ড এক্সামের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন এবং তার সলিউশন এই চ্যানেল থেকে তোমরা পাবে তো যারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের এরকম এক্সক্লুসিভ সাজেশন এবং তার আনসার পাওয়ার জন্য তো তোমরা জানো যে বিগত দু বছর ধরে কিন্তু আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেটা ফুল সিলেবাসে হয়নি কিন্তু এবার কিন্তু আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং এই ফুল সিলেবাসে পরীক্ষার সঙ্গে সঙ্গে এবার আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু ফুল কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে তো যাদের যাদের এখনো পর্যন্ত পুরো চ্যাপ্টার ঠিকঠাক পড়া হয়নি তারা খুব সুন্দর করে পড়ে নাও সামনেই তোমাদের টেস্ট নভেম্বরে তোমাদের টেস্ট তো আমি চাইছি যে টেস্ট এক্সামের জন্য এবং স্পেশালি উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য তোমরা কিন্তু এই সাজেশানগুলো ভালো করে পড়লে তোমাদের খুব ঠিকঠাক এক্সাম হবে আমি আশা রাখছি তো চলো আমরা প্রত্যেক একদিন দুদিন পর পর আমরা কি করব চ্যাপ্টার ওয়াইজ এরকম সাজেশন এবং তার সঙ্গে সঙ্গে তার সলিউশন কিন্তু আমরা দেব এবং আজকে আমরা স্পেশালি স্টার্ট করব অর্গানিক কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হ্যালো অ্যালকিন অ্যান্ড হ্যালো অ্যারিনস হ্যালো অ্যালকিন আর হ্যালো অ্যারিন্স দেখো এই হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিন থেকে আমাদের যে কোশ্চেন আসবে সেটা টোটাল আসবে আমাদের চার নম্বরের কোশ্চেন আসবে ঠিক আছে এই চার নম্বরের মধ্যে থাকবে কি একটা এমসি কিউ কোশ্চেন এবং তার সঙ্গে থাকবে একটা শর্ট আনসার টাইপ কোশ্চেন দেখো শর্ট আনসার টাইপ কোশ্চেনে কি হবে সেখানে আমাদের কিন্তু এই নম্বর সেটা ওয়ান প্লাস টু হতে পারে ওয়ান প্লাস টু তার মানে কি হচ্ছে সেখানে একটা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে ভেরি শর্ট আর একটা শর্ট আনসার এই হলো টোটাল আমাদের চার নম্বর আমাদের কিন্তু হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যালিন এই দুটো চ্যাপ্টার থেকে মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে তো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ক্লাসে কী কী সাজেশান রয়েছে সেই বিষয়ে আলোচনা শুরু করব এবং তোমরা এর সঙ্গে সঙ্গে কিন্তু পজ করে উত্তরগুলো ভেবে তোমরা দেখতে পারো তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন স্টার্ট করব অবশ্যই এমসি কিউ কোশ্চেন আমরা ফার্স্ট স্টার্ট করব এমসিকিউ আমরা মোটামুটি আজকে মতো কিউ সলভ করব তারপর ধীরে ধীরে বাকি যে আমাদের শর্ট আনসার গুলো আছে সেগুলো শর্ট আনসার কোশ্চেনগুলো সেগুলো আমরা সলভ করব। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন চটপট করে তোমরা দেখো এখানে কি লেখা আছে নিচের কোন যৌগটি নিচের কোন যৌগটি অর্গানো মেটালিক কম্পাউন্ড নয় অর্গানো মেটালিক কম্পাউন্ড নয় এটা কম্পাউন্ড হবে কম্পাউন্ড নয় অর্গানো মেটালিক কম্পাউন্ড তোমরা জানো অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে যেখানে কার্বনের সঙ্গে কোনো মেটালের বন্ডিং থাকবে কার্বনের সঙ্গে মেটালের বন্ডিং তো দেখো প্রথমে যেটা দেওয়া আছে আর এম জি এক্স তোমরা এটা খুব ভালো করে জানো যেটাকে আমরা বলি কি জি আর অর্থাৎ গ্রিগনার্ড রিয়েজেন্ট এটা তো অর্গানোমেটালিক কম্পাউন্ড কারণ সেখানে দেখো আর মানে এখানে সিএইসি এটা আছে এরকম সিএইসি এম জি এক্স মানে যে কোনো একটা হ্যালোজেন অর্থাৎ এটা সিএল হতে পারে ব্রোমিন হতে পারে দেখো ক্ষেত্রে কার্বনের সঙ্গে অক্সিজেন মেটালের কিন্তু বন্ডিং রয়েছে তো যার জন্য এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড একইভাবে আছে সঙ্গে আছে সেটাও আমাদের কিন্তু এটাও আমাদের কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড শুধুমাত্র এই ক্ষেত্রে যেটা আছে আর ও এন এ দেখো আর ও এ কি রকম আর বন্ড ও মাইনাস তার সঙ্গে এন এ প্লাস আছে অর্থাৎ এটা কি একটা এটা একটা অ্যালক্সাইড সোডিয়াম তোমরা জানো যে অ্যালকোহল থেকে যদি এইচ প্লাস বেরিয়ে যায় তাহলে তৈরি হয় আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি এইচ প্লাস বেরিয়ে যায় তাহলে তৈরি হয় কার্বক্সিলেট তো এটা যেহেতু এখানে দেখো বন্ড কার সঙ্গে হচ্ছে মেটালের বন্ড হয়েছে এখানে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত আছে কার সঙ্গে এখানে যুক্ত আছে অক্সিজেনের সঙ্গে তো যার জন্য কিন্তু এটা আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড নয় অর্থাৎ আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা সি নম্বর হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে আমাদের সি নম্বর হচ্ছে সঠিক উত্তর এটা আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড নয় দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে নিচের কোনটি ফিঙ্কেল স্টেন রিয়াকশন তোমরা জানো ভালো করে ফিঙ্কেল স্টেন রিয়াকশনে কি হয় কোনো অ্যালকিল হেলাইট থেকে যেমন সেখানে স্পেশালি ব্রোমিন বা ক্লোরিন যদি থাকে সেখান থেকে কি হবে আয়োডো অ্যালকেন তৈরি হবে আয়োডো অ্যালকেন অর্থাৎ আয়োডিন দ্বারা প্রতিস্থাপন হবে সাবস্টিটিউশন বাই আয়োডিন দেখো আমাদের ফার্স্ট যে এ নম্বর অপশন রয়েছে সে এ নম্বর অপশন কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অর্থাৎ এটাই আমাদের কি এটাই আমাদের ফিঙ্কেল স্ট্রেন রিয়াকশান এবং প্রোডাক্ট আমাদের হয়ে যাবে আর বন্ড আই অর্থাৎ আয়োডো অ্যালকেন সিঙ্গেল স্ট্যান্ড রিয়াকশন সেখানে সলভেন্ট হিসাবে অ্যাসেটোন বা মিথানল সেখানে থাকে তোমরা জানো এটা ভালো করে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন নেক্স্ট কোশ্চেনে দেওয়া আছে এক্স টু ও এইচ মাইনাস দেখো এক্স টু ও এইচ মাইনাস এটা আমরা কোথায় দেখি বলো এটা আমরা দেখি হ্যালো ফর্ম রিয়াকশনে বলছে এক্স টু ও এইচ মাইনাস বুঝতে কোনটি হ্যালো ফর্ম উৎপন্ন করবে তোমরা মাথায় রাখবে একটা জিনিস যে অ্যালকোহল যদি হয় তাহলে তার মধ্যে এই গ্রুপটা লাগবে সি এইচ সি এইচ ও এই একটা বন্ড লাগবে মানে সিএইচ থ্রি ও এইচ এইটুকু দেখতে হবে যে অ্যালকোহলটার মধ্যে এই পার্টটা আছে কিনা আর যদি এই পার্ট না থাকে তাহলে আরটা দেখতে হবে আমাদের কিটোমিথাইল গ্রুপ অর্থাৎ এইচ থ্রি সি ডাবল বন্ড ও বন্ড এটা আছে কি না দেখো এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে এটা অ্যালডিহাইড এটা কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে এটা কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে এটা অ্যালকোহলের ক্ষেত্রে ঠিক আছে অ্যালকোহলের ক্ষেত্রে কি থাকতে হবে বলো সবাই সি এইচ থ্রি সি এইচ আর কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডেহাইড বা কিটোনের মধ্যে যদি আমাদের সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও বন্ড অর্থাৎ কিটো গ্রুপ এটাকে আমরা কি বলবো কিটো মিথাইল গ্রুপ দেখো এই কিটো গ্রুপ যদি থাকে তাহলে হ্যালোফর্ম বা আয়োডোফর্ম রিয়াকশনে বা ক্লোরোফর্ম রিয়াকশনে সারা দেবে তো দেখো প্রথমটার মধ্যে এটা একটা অ্যালকোহল এর মধ্যে সি এইচ ও এইচ সি এইচ সি এইচ ও এইচ গ্রুপ নেই অর্থাৎ এটা করবে না তারপরটা দেখো এখানে কি আছে এটা একটা কিটোমিথাইল গ্রুপ নেই এটা ইথাইল গ্রুপ আছে কিটো ইথাইল গ্রুপ আছে তো যার জন্য বি নম্বরও আমাদের করবে না তারপরটা দেখো কি আছে এটা কি আছে সি এইচ সি ডাবল বন্ড এরকম স্ট্রাকচারটা হবে সি এইচ সি ডাবল বন্ড ও বন্ড এইচ অর্থাৎ এর মধ্যে কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে অর্থাৎ আমাদের সঠিক উত্তর কিন্তু হবে সি নম্বর হবে আমাদের সঠিক উত্তর তোমরা তারপরটা চেক করতে পারো দেখো এই ক্ষেত্রে কি আছে সি এইচ থ্রি সি এইচ টু সি টু ও এইচ আমি কি বলছি অ্যালকোহল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে থাকতে হবে সি এইচ থ্রি সি দেখো এর মধ্যে সেটা নেই সি এইচ থ্রি সি এইচ ও এইচ তো নেই এর মধ্যে কি আছে সি থ্রি সি এইচ টু সি টু ও এইচ তো যার জন্য আমাদের এটাও কিন্তু হবে না অর্থাৎ কার্ট উত্তর কোনটা হবে কারক্ট উত্তর হবে আমাদের অ্যাসেটালডি হাইট অ্যাসেটালডি হাইট কি করবে হ্যালোফাম রিয়াকশনে সারা দেবে বা আয়োডোফর্ম রিয়াকশনে সারা দেবে ওকে নেক্সট কোশ্চেন দেখো বলছে হ্যালো অ্যালকেন থেকে গ্রিগনাট রিয়েজেন্ট প্রস্তুত করতে কোন মেটাল ব্যবহার করা হয় সবাই জানে এটা কি ব্যবহার করব আমরা এটা সোজা সোজা আমরা এমজি কারেক্ট উত্তর করবো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আমরা কি করব ভিক্টর গ্রিগনাট সায়েন্টিস্ট কি করেছিল কোনো অ্যালকেল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেশিয়াম ধাতু নিয়ে ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই ইথার তোমরা ড্রাই থারের কারণ জানো কেন ড্রাই থার ব্যবহার করা হয় আমি ডিসকাস করছি না এখানে এমসিকিউ উত্তর কি হচ্ছে তাহলে এক্ষেত্রে ম্যাগনেশিয়াম গ্রিগনাট ড্রিএজেন্ট তৈরি করতে ব্যবহার করা হবে ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশিয়াম আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোন যৌগটি রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ হিমায়ক রূপে কোনটা ব্যবহার হয় অর্থাৎ ফ্রিজে আমাদের আমরা কি ব্যবহার করা হয় হিমায়ক রূপে ঠান্ডা করতে অবশ্যই আমরা ব্যবহার করবো সিএফ টু সিএল টু ঠিক আছে কি ব্যবহার করব সি এফ টু সি এল টু এটাকে আমরা এরকম বলতে পারি এটাকে আমরা বলতে পারি সিএফসি ক্লোরো ফ্লোরো কার্বন এটা একটা দেখো এখানে ক্লোরিন আছে ফ্লোরিন আছে তাই তো বা এটাকে বলা হয় টুয়েলভ দেখো এই ক্ষেত্রে কার্বন আছে একটা আর ফ্লোরিন আছে দুটো তো যার জন্য কি হচ্ছে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু মানে কার্বন একটা ফ্লোরিন দুটা টুডিন যদি একটা থাকতো তাহলে এরকম যদি হতো দেখো সি এফ সিএল থ্রি তাহলে আমরা কি বলতাম এটাকে এটা আমরা বলতাম ফ্রিয়ন অনকে আমরা বলতাম ফ্রিয়ন ওয়ান ওয়ান ফ্রে ইলেভেন কিন্তু এই ক্ষেত্রে না এক্ষেত্রে কি আছে ফ্রিয়ন টুয়েলভ অর্থাৎ সিএফ টু সি এল টু হিমায়ুপে ব্যবহৃত হবে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলা হয়েছে নিচের কোনটি আয়োডোফর্ম টেস্টে সারা দেয় না খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর আমি তোমাদের বলে দিচ্ছি হ্যালো ফর্ম রিয়াকশান থেকে কিন্তু আমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন আছে অ্যালকোহল চ্যাপ্টারে আছে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে আছে মানে আসবেই হ্যালোফর্ম থেকে আসতেই হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আবার বলছি যেখানে অ্যালকোহল থাকবে সেখানে দেখতে হবে সি থ্রি সি এইচ গ্রুপ আছে কি না কন্টিনিউ এই গ্রুপটা আছে কি আর কি আছে কি না কিটোমিথাইল গ্রুপ দেখো প্রথমটাতে কি আছে কিটো মিথাইল গ্রুপ আমরা দেখতেই পাচ্ছি অর্থাৎ এটাও হ্যালো সারা দেবে তারপরটাই কি আছে দেখো এটা বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি সি টু এইচ ফাইভ সি ডাবল বন্ড বা সি টু এইচ ফাইভ সি ডাবল বন্ড অর্থাৎ কিটো মিথাইল গ্রুপ কিন্তু এখানে নেই এই ক্ষেত্রে আছে কিটো ইথাইল গ্রুপ ক্লিয়ার কি আছে কিটো ইথাইল গ্রুপ তার মানে আমাদের এটা হবে আমাদের সঠিক উত্তর এটা দেয় না হ্যালো ফর্ম রিয়াকশন বাকিগুলো দেখো দেখো এর মধ্যে কি আছে আমি কি বলছিলাম সি এইচ থ্রি সি এইচ ও এইচ অ্যালকোহল কিন্তু এই গ্রুপটা আছে অর্থাৎ এটাও আমাদের দেবে দেখো এটার মধ্যে কি আছে এটাও হ্যালো ফর্মে ছাড়া দেবে হ্যালো ফর্মে ছাড়া দেবে না কোনটা সি টু এইচ ফাইভ ও বন্ড সি টু এইচ ফাইভ ক্লিয়ার অর্থাৎ কিটো ইথাইল গ্রুপ আছে ওখানে কিটো মিথাইল গ্রুপ নেই ভেরি গুড তাহলে আমাদের বি নম্বর হবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কি বলা হয়েছে নিচের কোন জগটির বয়লিং পয়েন্ট সর্বোচ্চ দেখোলিং পয়েন্ট ডিপেন্ড করে ওয়েট বিপি প্রপোর্শনাল টু ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশন ঠিক আছে তো আমাদের এই ক্ষেত্রে আমরা একদম সঠিকভাবে দেখতেই পাচ্ছি এটা আছে সিএইসি বি Cl এটা আছে CH3 CH2i এর মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি তো যার জন্য এর বয়লিং পয়েন্ট হবে সবথেকে বেশি ক্লিয়ার বয়লিং পয়েন্ট কার কার উপর ডিপেন্ড করে বললাম মলিকুলার ওয়েট সারফেস এরিয়া বা ভ্যান ওয়ালস অ্যাট্রাকশন তো যার ক্ষেত্রে বেশি হবে তার বিপি বেশি হবে ঠিক আছে চলো নেক্সট क्वेश्चन বলছে একটি অণুর গঠন নিম্নরূপ কোন কোনটি কোন অণুটি আইপিএসির নাম হবে এখানে আইপিএস কতগুলো নাম দেওয়া আছে সেরকম নাম হবে কোন অনুটির ঠিক আছে কোনটির নাম এরকম হবে দেখো এই যে আমাদের যোগটা দেওয়া আছে এই যোগটা আছে আমাদের ফ্লাইং ওয়েজ প্রজেকশন কিসে আছে ফ্লাইং ওয়েজ প্রজেকশনে দেখো এই ফ্লাইং ওয়েজ প্রজেকশন থেকে আমরা একে কিসে নিয়ে যাব একে নিয়ে যাবো আমরা ফিশার প্রজেকশনে তো ফিশার প্রজেকশনের স্ট্রাকচার এরকম ফিশার প্রজেকশনের স্ট্রাকচার এরকম তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে ড্যাশ ওয়েজ বা ডট লাইন ডটেড লাইন যেদিকে থাকবে সেটাকে আমরা সেদিকে রাখব তো এইচটা বা দিকে আছে বা দিকে রাখছি তাহলে আমাদের যে বোল্ড লাইন বা সলিড ওয়েজ যেটা আছে সিএইচ্রি সিএসিটাকে আমরা তার বিপরীত দিকে নিয়ে যাবো সিঙ্গেল লাইনে যেটা আছে উপরে আছে আমাদের কি সিএইচ সিএইচ সিএইচ্রি হোল টু আর নিচে থাকলো সিএল তো এইভাবে আমরা কি করে নিলাম এটাকে এই রকম একটা ফ্লাইং ওয়েজ প্রজেকশন থেকে আমরা ফিশার প্রজেকশনে কিভাবে করলাম বললাম যে আমরা যেদিকে ডটেড লাইন থাকবে ডটেড লাইন সেদিকে থাকবে বোল্ড লাইনটা উল্টে যাবে আমরা ফ্লাইং ওয়েজ থেকে যখন ফ্লাইং ওয়েজ থেকে যখন ফিশারে নিয়ে আসবো এবার নেক্সট কাজ কি করবো নেক্সট নেক্সট কাজ আমরা করবো প্রায়োরিটি সিকোয়েন্সে সাজাবো তোমরা জানো প্রায়োরিটি সিকোয়েন্সে কি করে সাজায় প্রায়োরিটি সিকোয়েন্সের জন্য আমাদের যার অ্যাটেমিক নাম্বার অ্যাটেমিক নাম্বার যার যত বেশি সে তত বেশি প্রায়োরিটি পাবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের মাঝখানের কার্বন আছে এই কার্বনের সঙ্গে এই ক্লোরিন যুক্ত আছে যার অ্যাটোমিক নাম্বার সব থেকে বেশি তো এটা আমাদের প্রায়োরিটি পাবে এটা আমাদের প্রায়োরিটি পাবে ওয়ান এটা পাবে টু এটা পাবে থ্রি এটা পাবে ফোর ওকে এবং আমরা যদি এর ক্লক ওয়াইজ ঘুরছেন অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে এটা চেক করি তাহলে কী হবে একের পর দুই তারপর তিন আমাদের এইভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হবে একের পর দুই তারপর তিন ঠিক আছে ওয়ান টু থ্রি তো ওয়ান টু থ্রি দেখছি আমরা ক্লক ওয়াইজ ঘুরছে ক্লক ওয়াইজ ঘুরছে এবং আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ অর্থাৎ এলপিজি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় অবস্থান করছে হরাইজেন্টাল পজিশনে অবস্থান করছে হরাইজেন্টাল দেখো হরাইজেন্টাল পজিশনে যদি অবস্থান করে তাহলে কি হবে আর ক্লক ওয়াইজ যদি ঘোরে তাহলে সেটা হবে এস কি হবে এস ঠিক আছে কি বললাম যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরাইজডেন্টাল পজিশানে থাকে আর ক্লক ওয়াইজ যদি ঘোরে তাহলে হবে এস কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি এরকম ভার্টিক্যাল পজিশনে থাকে এরকম একদম লাইনের যদি থাকে হ্যাঁ আর যদি ক্লক ওয়াইজ ঘুরে তাহলে সেটা হবে আর তো এটা হবে এস তো আমরা দেখে নিচ্ছি এস আর বাকি কি বলবো নামগুলোর ক্ষেত্রে কি বলবো দেখো আমরা নাম্বারিং করব অবশ্যই এটাকে এক নম্বর দিচ্ছি এটাকে দুই নম্বর এটা তিন এটা চার হুম চারের সঙ্গে একটা মিথাইল আছে এখানে আমরা দুইয়ের সঙ্গে একটা মিথাইল আছে আর এই ক্ষেত্রে কি করব তো চলো দেখো এক্ষেত্রে আমরা কী বলতে পারি তাহলে নাম্বারিংয়ের সময় দেখো এক্ষেত্রে আমরা এটাকে করছি এক দুই তাহলে দুয়ে আছে আমাদের ক্লোরো টু ক্লোরো তিনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ আছে তাহলে এস টু ক্লোরো থ্রি মিথাইল বিউটেন দেখো কী হবে তাহলে এস টু ক্লোরো থ্রি মিথাইল বিউটেন এর সঠিক উত্তর হবে এটা অর্থাৎ বি নম্বর অপশন হবে এর সঠিক উত্তর তোমরা দেখে নাও ভালো করে দেখো এস টু ক্লোরো থ্রি মিথাইল বিউটেন ঠিক আছে আমি দেখে নিচ্ছি তোমরা দেখে নাও একবার পুরোর ব্যাপারটা সরে যাচ্ছি আমি কি করলাম প্রথমে ফ্লাইং ওয়েজ প্রজেকশন থাকলে সেখান থেকে আমাদের প্রথমে করতে হবে কি ফ্লাইং ওয়েজ থেকে ফিশার ফিশারে কি করে করবো যেদিকে ডটেড থাকবে সেদিকে রাখবো বোল্টটাকে আমরা চেঞ্জ করে দেবো আর সিঙ্গেল বন্ডে যেটা থাকবে সেটাকে আমরা উপর নিচে লিখব লেখার পর আমরা দেখছি যে সে ক্লক ওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে প্রায়োরিটি সিকোয়েন্সে সাজানোর উপর তো দেখছি ক্লক ওয়াইজ ঘুরছে কিন্তু আমাদের যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ অর্থাৎ এইচটা আছে এইভাবে দেখো এইচটা কীভাবে আছে এইভাবে হরাইজডেন্টাল পজিশনে আছে তো যার জন্য সেটা হবে এস এবং নর্মালি এর নাম যেটা করলে যেটা হয় টু ক্লোরো থ্রি মিথাইল বিউটেন তো এটা জাস্ট আইপিএসি নেম আর এস হলো কেন এর অ্যাপসোলিউট কনফিগারেশন ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি ফ্রেয়নের উদাহরণ ফ্রেয়ন ফ্রেয়ন মানে কি বললাম একটু আগেই ফ্রেয়ন মানে ফ্রেয়ন মানে সিএফি ক্লোরো ফ্লোরো কার্বন অর্থাৎ সেখানে ফ্লোরিন থাকবে আর ক্লোরিন থাকবে আমরা দেখতে পাচ্ছি এটাতে ব্রোমিন আছে ক্লোরিন আছে এটা হবে না এটাতে দেখো সিএল আছে ফ্লোরিন আছে আর কার্বন আছে অর্থাৎ এটাই আমাদের সঠিক উত্তর সি সিএল টু এফ টু বা সি এফ টু সিএল টু তোমরা বলতে পারো এটাকে আমরা ফ্রেয়ন টুয়েলভ বলে থাকি বাণিজ্যিক নাম ঠিক আছে দেখো নিচের কোনটি ইনসেক্টিসাইড বা কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় কীটনাশক অর্থাৎ মশা মাছি এইসবকে মারার জন্য ব্যবহার করা হয় এখানে দেওয়া আছে ডিডিটি এখানে দেওয়া আছে ক্লোরিটন এখানে দেওয়া আছে সিআইসিএল থ্রি সবগুলি তো দেখো সিআইসিএল থ্রি অর্থাৎ ক্লোরোফর্ম তোমরা যেমন চেতনাশক হিসেবে ব্যবহার করা হয় ক্লোরিটন ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহার হয় আর ডিডিটি আমাদের ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বা কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় ক্লিয়ার ভেরি গুড নেক্সট কোয়েশ্চেন নিচের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি কি ই হিসাবে ব্যবহৃত হয় দেখো বিক্রিয়া দেওয়া আছে এই ক্ষেত্রে কি বিক্রিয়া বিক্রিয়া দেওয়া আছে দেওয়া আছে ফোর টি সিএইচ টু সিএল অর্থাৎ ইথাইল ক্লোরাইড চার অনু ইথাইল ক্লোরাইড দেওয়া আছে তার সঙ্গে ফোর এনে দেওয়া আছে আর পিবি দেওয়া আছে তো এখান থেকে যেটা তৈরি হবে সেটা ঠিক এরকম যোগ এনএসিএল ঠিক আছে যেটা তৈরি হলো চারটা ইথাইল গ্রুপ আছে অর্থাৎ টেট্রা ইথাইল লেড এল ফর লেড তো এটাকে আমরা শর্টকাট কি বলতে পারি টেল শর্টকাট কি বলতে পারি টেল এটাকে আমরা কি বলবো শর্টকাট টেল অর্থাৎ টেট্রা ইথাইল লেড টেট্রা ইথাইল লেড কিসের জন্য ব্যবহার করা হয় অ্যান্টি নকিং পদার্থ হিসেবে ব্যবহার করা হয় কিসের ব্যবহার করা হয় অ্যান্টি নকিং পদার্থ অর্থাৎ ঝাঁকুনি রোধক ঠিক আছে পেট্রোল ডিজেল যাতে ঝাঁকুনিটা ওদের কম হয় গাড়িতে তো যার জন্য আগে ব্যবহার করা হতো টেল অর্থাৎ টেট্রা ইথাইল লেড কিন্তু বর্তমানে ব্যবহার করা হয় না কারণ পরিবেশ দূষণ করে তো টেল কিসে ব্যবহার করা হতো অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন গ্যাসের সাধারণ নাম কি ফসদিন আমরা জানি একটা বিষাক্ত গ্যাস তো দেখো প্রথমটা দেওয়া আছে সিও টু হবে না নেক্সট দেওয়া আছে ক্লোরাইড অর্থাৎ পিও এল থ্রি এটাও হবে না কার্বনিল ক্লোরাইড অর্থাৎ সিও এল টু এটাও হবে না আর দেওয়া আছে কার্বন টেট্রা সরি সিও সিএল টু আমাদের সিও সিএল টু হবে সঠিক উত্তর অর্থাৎ কার্বনিল ক্লোরাইড এটা তো কার্বন টেট্রা ক্লোরাইড সি সি এল ফোর তাই না তার মানে এটাও হচ্ছে না এটাও হচ্ছে না এ বি হচ্ছে না কারণ সি আমাদের সঠিক উত্তর অর্থাৎ ফসদিন মানে কি সিও সি টু কি করে উৎপন্ন হয় জানো তোমরা উৎপন্ন হয় ক্লোরোফর্মকে যদি ক্লোরোফর্মের মধ্যে যদি অক্সিজেন প্রবেশ করে আর সূর্যালোকের উপস্থিতিতে সেখানে ক্লোরোফর্মের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে উৎপন্ন হয় বা সিওসিএল টু খুব বিষাক্ত গ্যাস মাথায় রাখতে হবে ঠিক আছে দেখো কোয়েশ্চেন নিচের কোনটির দ্বারা স্ট্যাটোসিয়ারের ওজন স্তর ক্ষয় হচ্ছে বা ওজন গ্যাস ক্ষয় হচ্ছে তোমরা জানো ভালো করে ওজন স্তর তোমরা ক্লাস ইলেভেনে পড়েছো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি চ্যাপ্টারে সেই ক্ষেত্রে কি ছিল ফ্রেয়ন আমাদের যে এসি থেকে বা ফ্রিজ থেকে যে ফ্রেয়ন নির্গত হচ্ছে সেই ফ্রেয়ন সোজা চলে যাচ্ছে স্ট্যাটোসফিয়ারে সেখানে গিয়ে কি করছে ফ্রি রেডিক্যালি রিয়াকশানের মাধ্যমে ওজন স্তরকে ভাঙছে দেখো ওজন স্তরে বা স্ট্র্যাটোস্ফিয়ারে তো একটা খেলা সবসময় চলতেই থাকে অর্থাৎ ওজন থেকে ও আর জাইমান অক্সিজেন উৎপন্ন করছে আবার ও অর্থাৎ অক্সিজেন গ্যাস ও আর জাইমান অক্সিজেন মিলে ওজন তৈরি হচ্ছে এই দুটো খেলা সবসময় চলতে থাকে কিসের মাধ্যমে এইচ আমাদের যে আলট্রাভায়োলেট রে আসছে তার মাধ্যমে এরা চলতে থাকে কন্টিনিউয়াসলি চলছে এক্সট্রা করে গিয়ে কি হচ্ছে এই সিএফ টু সি এল টু গিয়ে এক্সট্রা করে ওজনটাকে আরো বেশি করে ভাঙছে ঠিক আছে প্রি রেডিক্যাল রিয়াকশনের মাধ্যমে মাথায় রাখবে এটা আর আমি এটা করিয়েছি আগেই প্রি রেডিক্যাল রিয়াকশনের মাধ্যমে কি করে ওজন লেয়ার ধ্বংস হচ্ছে তো এই ক্ষেত্রে কি হবে অবশ্যই এ নম্বর অপশান সি এফ টু সি এল টু ঠিক আছে নিচের কোনটি সবচেয়ে দ্রুত এসিন ওয়ান মেকানিজমে সাড়া দেবে দেখো এন ওয়ান মেকানিজম বলতে তোমরা কি জানো এন ওয়ান মেকানিজমে কি হয় দেখো এস এন এ হয় এস এন এর রিয়াক্টিভিটি ডিপেন্ড করে এর রিয়াক্টিভিটি চলো রিয়াক্টিভিটি অফ এন ওয়ান রিয়াক্টিভিটি অফ এস এন ওয়ান কিসের উপর ডিপেন্ড করে প্রপোর্শনাল টু স্টেবিলিটি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন তো যার স্টেবিলিটি বেশি ঠিক আছে যার স্টেবিলিটি বেশি মানে যে স্টেবিলিটি বেশি কি হবে সেটা ক্লোরাইড মানে কি ইথাইল ক্লোরাইড মানে সেটা ওয়ান ডিগ্রি হেলাইট তারপরটা দেওয়া আছে আইসোপ্রোপাইল ক্লোরাইড এটা ওয়ান ডিগ্রি এটা টু ডিগ্রি এটা বেনজাইল ক্লোরাইড খুব ইম্পর্টেন্ট বেনজাইল ক্লোরাইড আর কি আছে ক্লোরোবেঞ্জিন ক্লোরোবেঞ্জিন তো করবেই না প্রথম কথা কারণ ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে কি হয় ক্লোরিনের সঙ্গে বেঞ্জিন এর যে কার্বন আছে সেই কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হয় SN1 তো একদম করবে না ইথাইল ক্লোরাইড ওয়ান ডিগ্রি এও করতে চাইবে না টু ডিগ্রি করতে পারে কিন্তু তার থেকেও বেশি স্টেবেল হবে কোনটা দেখো এই যে বেনজাইল ক্লোরাইড আছে অর্থাৎ সি বেঞ্জিনের ওপর সিএস টু তো এই বন্ড যখন ভাঙবে এখানে হবে আমাদের কার্বোক্যাটায়ন যে কার্বোক্যাটায়ন রেজোনেন্সের মাধ্যমে লাভ করে ঠিক আছে তাহলে আমি কি বলছি বেনজাইল ইজ স্টেবেল বাই বেনজাইল বাই রেজনেস সব থেকে দ্রুত এই চারটার মধ্যে সব থেকে দ্রুত কে করবে বেনজাইল ক্লোরাইড সব থেকে দ্রুত করবে ক্লিয়ার অর্থাৎ সঠিক উত্তর আমাদের কোনটা হবে সি নম্বর হবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন নিচের বিক্রিয়ায় জেড শনাক্তকরণ করো জেডটাকে আমাদের শনাক্ত করতে হবে ঠিক আছে কি শনাক্ত করব আমরা জেড দেখো প্রথমে এইচ বিআর সঙ্গে বিক্রিয়া জাস্ট নর্মাল বিক্রিয়া ইথিলিনের সঙ্গে এইচ বিআর তোমাদের ইচ্ছা মতো তোমরা বসিয়ে দাও এখানে ঠিক আছে ইচ্ছা মতো আমি এটা সরিয়ে নিই দেখো কি হবে আমি এটার সঙ্গে সিএইচ এটার সঙ্গে সিএইচ টু বিআর আমি একটা কার্বনের সঙ্গে যুক্ত করছি এইচ একটা কার্বনের সঙ্গে যুক্ত করছি এবার দেখো এর কি বলছে উৎপন্ন হয়ে এটা করতে হবে হাইড্রোলিসিস করলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে সি এইচ থ্রি ও এইচ ঠিক আছে তো সি এইচ থ্রি এইচ টু ও এইচ এর মধ্যে আমরা কি করবো আই টু এন এইচ তো তোমরা যেখানে যেখানে অর্গ্যানিক কেমিস্ট্রিতে আই টু এন এনোইচ দেখবে তো তোমরা ভাববে যে এটা একটা হ্যালোফর্ম স্পেশালি কথা বলা হয়েছে যেখানে যেখানে আই টু এন সেখানে 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 রিয়াকশন ঠিক আছে দেখো আমি বলছিলাম হ্যালো ফর্ম রিয়াকশনের জন্য কি লাগবে আমাদের যদি অ্যালকোহল হয় তাহলে সি এইচ থ্রি সি এইচ ও এইচ এই গ্রুপটা আছে কিনা দেখো এই ক্ষেত্রে সি এইচ থ্রি সি এইচ ও এইচ দেখো এখানে সি এইচ টু কে তোমরা ইয়ে করে নিতে পারো এটাকে এইভাবে লিখতে পারো দেখো ঠিক আছে এটাকে এইভাবে লেখা যায় কিনা বলো সিএইচ এখানে এইচ দিয়ে দিলাম একটা মানে এই গ্রুপটা আমাদের রেডি আছে সিএইচ টি তাহলে হ্যালো ফর্ম রিয়াকশনে সারা দেবে এবং ফাইনালি এখানে আই টু এন ওইচ এর সঙ্গে বিক্রিয়া অংশগ্রহণ করে কি উৎপন্ন করবে আইডো ফর্ম অর্থাৎ সিএইচ আই থ্রি অর্থাৎ আমাদের কারেক্ট উত্তর হবে সি নাম্বার অপশন সিএইচ আই থ্রি ক্লিয়ার দেখো আর এস চিহ্ন উল্লেখ করে প্রদত্ত যৌগটির আই ইউপিএসি নাম লেখো আর এস করতে হবে তো দেখো এখানেও সেম জিনিস আছে এখানেও সেম জিনিস আছে আমি তোমাদের আগেরটার থেকে এটাকে আরো ক্লিয়ার করে দেখো আমি যৌগটাকে এখানে নিয়ে আসছি দেখো এখানে আমি কি বলছিলাম যেদিকে ডটেড লাইনটা আমাদের কি আছে ফ্লাইং ওয়েজ প্রজেকশনে আছে ফ্লাইং ওয়েজ প্রজেকশন এফডব্লিউপি ফ্লাইং ওয়েজ ওয়েজ প্রজেকশনে আছে সেখান থেকে আমাদের কি করতে হবে সেখান থেকে আমাদের ফিশারে নিয়ে আসতে হবে ফিশার মানে এরকম একটা চিহ্ন তো দেখো আমি বলছি ডটেড ডটেড লাইন লাইন যেদিকে সেদিকে রাখছি বোল্ড লাইন তার বিপরীত দিকে চলে গেল উপরে আছে নিচে থাকলো সি আপত্তি এবার আমাদের এটা আমাদের ফিশারে নিয়ে আসলাম ফিশারে আনার পর আমরা কি করবো এর নাম্বারিং করব দেখো এটা আমাদের নাম্বার পাবে কে কত আমাদের এই কার্বন এই প্রথমে ক্লোরিন পাবে এক এটা দুই এটা তিন চার অর্থাৎ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে হরাইজেন্টাল পজিশনে তো আমরা যেরকম শিখি মানে ভার্টিক্যালি যদি থাকে আর ক্লক ওয়াইজ হলে আর ভার্টিক্যালি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আর ক্লক ওয়াইজ হলে আর ভার্টিক্যালি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে এস তার উল্টো করবো হরাইজেন্টালি ক্লক ওয়াইজ হলে এস হরাইজেন্টালি অ্যান্টি ক্লক ওয়াইজ হলে কি দেখো এই ক্ষেত্রে একের পর দুই আসবে তারপর তিনে আসবে প্রথমে আমরা কি করবো একের পর দুই তাহলে আমাদের এইভাবে ঘুরাচ্ছে দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক আর কি বলছি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এলপিজি কোথায় আছে হরাইজেন্টাল ঠিক আছে এলপিজি আছে হরাইজেন্টালে তাহলে আমাদের গল্পটা কেমন হবে তাহলে গল্পটা হবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় হরাইজেন্টালি থাকে তাহলে সেটা হবে আর এটা কি হবে আর ক্লিয়ার সেটা হবে আর ওকে আর আইইউপিএসসি নাম চলো এটাকে এক নম্বর দিয়ে দাও এক দুই তিন চার এখানে আমাদের দুটো কার্বন আছে যার জন্য আমরা কি করছি টু ক্লোরো বিউটেন তাহলে ফাইনাল নাম কি হলো আর টু ক্লোরো বিউটেন আর টু ক্লোরো বিউটেন ক্লিয়ার ওকে দেখো যদি মনে হয় যে আমি এমসিকিউগুলো গুলো করছি এর মধ্যে একটা ফুল কোন ভিডিও অর্থাৎ পুরো ডিসকাস হুম সেটা আমি করে দিতে পারি যদি তোমাদের মনে হয় তো কমেন্টে অবশ্যই জানাবে এখন নেক্সট কোশ্চেন আমাদের কি আছে নিচের যোগগুলির মধ্যে কোনটি সবচেয়ে এসএন ওয়ান বিক্রিয়ায় অংশগ্রহণ করবে দ্রুত করবে কোনটা খুব থেকে সব থেকে সহজে কে করবে আমি আবার বলছি এন ওয়ান রিয়াকশান হয় দুটো স্টেপে ফার্স্ট স্টেপ স্লো স্টেপ অর্থাৎ সেখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় তো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি সেই কার্বোক্যাটায়ন খুব সহজে এন ওয়ান রিয়াকশানে অংশগ্রহণ করবে এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটির দিক থেকে জানি আমরা থ্রি ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি মিথাইন তো থ্রি ডিগ্রি চাইবে সবসময় এসএন ওয়ান রিয়াকশানে অংশগ্রহণ করতে ডিগ্রি তো দেখো এই ক্ষেত্রে কোনটা আছে এটা আছে দেখো মিথাইল আয়োডাইড তো এটা যখন কার্বো ক্যাটায়ন তৈরি করবে প্রথম কথা কার্বো তৈরি করতে চাইবে না কারণ ক্যাটায়ন হবে যেটা খুব আনস্টেবিল বাপরে বাপ এটা তো রেজোনেন্সের সাহায্যে এখানে একটা ডাবল বন্ড তৈরি করবে তো যার জন্য এটাও হবে না তারপরে দেখো দেওয়া আছে কি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেওয়া আছে আইসোপ্রোপাইল ক্লোরাইড অর্থাৎ টু ডিগ্রি বেশ ভালো কথা কিন্তু ডি নম্বরে অপশন দেওয়া আছে টার্ট বিউটাইল ক্লোরাইট দেখো এ যদি খুব সহজে সিএল কে ছেড়ে দেয় মানে ছাড়বে কেন সেটাও তোমরা বুঝতে পারছো দেখো এক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের টার্ট বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি করছে এখান থেকে কি করবে টার্ট বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি করবে দেখো এখান থেকে খুব সহজে যেটা কি হচ্ছে থ্রি ডিগ্রি আর যেটা কি থ্রি ডিগ্রি সিসি যেটা খুব স্টেবেল যেটা খুব স্টেবেল তো যার জন্য আমাদের কোনটি সহজে করবে অবশ্যই আমাদের উত্তর হবে কি ডি নম্বর অবশ্যই আমাদের ডি নম্বর উত্তরটা সঠিক উত্তর হবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ভিস ডাই হ্যালাইড ভিস তোমরা জানো ভিস ভিসের ফিলিংস কি ভিস ডাই হ্যালাইড হতে গেলে কি করতে হবে পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে সেম হ্যালোজেন যুক্ত থাকবে এটাকে আমরা বলবো ভিস ডাই হ্যালাইড কি বলছি পাশাপাশি অর্থাৎ ওয়ান টু ডাইক্লোরো ওয়ান টু ডাইব্রোমো ওয়ান টু বা থ্রি ফোর ডাইব্রোমো এরকম পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে কি থাকবে সেম হ্যালোজেন যুক্ত থাকবে দেখো প্রথমটা ডাইক্লোরোমিথেন বাবু দেখো এরকম সি এইচ টু সিএল টু সরি সিএইচ টু সি টু এটার কথা বলা হয়েছে এটা বলা হয়েছে ওয়ান টু ডাইক্লোরোইথেন ইথেন মানে সিএইচ টু বন্ড সি এইচ টু এখানে একটা সিএল এখানে একটা সিএল টু এটার কথাই তো বলা হচ্ছিল পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে সেম হ্যালোজেন সঠিক উত্তর আমাদের বি নম্বর দেখো এটা ইথিলিন ক্লোরাইড ইথিলিডিন ক্লোরাইড সরি ইথিলিডিন ক্লোরাইড কি রকম এদিকে সি এদিকে সি এখানে একটা সি এখানে একটা সি অর্থাৎ এটা কি এটা জেম ডাই হ্যালাইডের এটা ইথিলিডিন ক্লোরাইডকে এটা কিন্তু একবার নিতে এসছে যে কোনটা ইথিলিডিন ডাই ক্লো মানে কোনটা জেম ডাই হ্যালাইড তার এক্সাম্পল কী ছিল ইথিলিডিন ক্লোরাইড তো এটা আমাদের এটা আমাদের কি জেম এটা আমাদের কি জেম বা যেটাকে আমরা জেমিনাল বলি তার মধ্যে জেম ডাই ক্লোরাইড আর আমরা আমাদের উত্তর চেয়েছি কি ভি ডাই তো আমাদের ওয়ান টু ডাইক্লোরোইথেন এটা আমাদের হবে সঠিক উত্তর অর্থাৎ বি নম্বর অপশন আমাদের কারেক্ট নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কি বলা হয়েছে এ এল সি এল এর উপস্থিতিতে ক্লোরিন এবং বেঞ্জিনের বিক্রিয়ায় ক্লোরো বেঞ্জিন উৎপন্ন হয় নিচের কোন পদার্থটি বেঞ্জিন বলয়ের সাথে বিক্রিয়া করে দেখো প্রথম কথা আমি বেঞ্জিনের ক্যারেক্টার বলি বেঞ্জিন একটি হাই ইলেকট্রন রিচ একটা কম্পাউন্ড ইলেকট্রন রিচ ওর মধ্যে করে ঘুরছে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্লাউড সেখানে থাকছে তো কখনোই চাইবে না যে কোনো নিউক্লিয় ফাইল এসে তাকে অ্যাটাক করুক ও গিয়ে অ্যাটাক করবে কোনো ইলেকট্রো ফাইলকে এবং মাথায় রাখবে এই রিয়াকশন মেকানিজমে রিয়াকশন মেকানিজম তোমরা জানো এই রিয়াকশন মেকানিজমে কিন্তু আমাদের সিএল প্লাস এই সিএল প্লাস কিন্তু অংশগ্রহণ করবে অর্থাৎ অপশন হবে আমাদের বি ওকে নেক্সট কোশ্চেন ওয়ান ডিগ্রি হ্যালাইট নিচের কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে ওয়ান ডিগ্রি দেখো ওয়ান ডিগ্রি এস এন তো করবে না প্রথম কথা এস এন ওয়ানে কেন করবে না কারণ এস এন ওয়ানে কার্বোকাটায়ন উৎপন্ন হয় ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল নয় তো যার জন্য ওয়ান ডিগ্রি কার্বোকাটায়ন এসএন ওয়ানে তো করবে না কিন্তু ওয়ান ডিগ্রি অ্যালকিলহ্যালাইড হ্যালাইডের ক্ষেত্রে এসেন টু কিন্তু হতে পারে কেন হতে পারে কারণ এন টু এর ক্ষেত্রে কি হয় ব্যাকসাইড অ্যাটাক হয় ব্যাকসাইড অ্যাটাকে আমাদের যত স্টেরিক হিন্ড্রেন্স যত কম হবে স্টেরিক হিন্ড্রেন্স যত কম হবে তত আমাদের তত আমাদের কি হবে স্টেরিক হিন্ড্রেন্স যত কম হবে তত আমাদের রেট অফ রিয়াকশন বাড়বে ঠিক আছে আর দেখো আলফা এলিমিনেশন তো হবেই না আলফা এলিমিনেশনে কি হয় একটা কার্বন থেকে দুটো গ্রুপ অপসারিত হয় আর রেসিমাইজেশন এটাও আসার প্রশ্ন নেই কারণ জন্য প্রযোজ্য সঠিক উত্তর হবে টু টুতে কি হবে ব্যাকসাইড অ্যাটাক হবে তো অ্যালকিল হ্যালোডের ক্ষেত্রে কি হয় ব্যাকসাইডে স্টেরিক হিন্ড্রেন্স কম আছে অর্থাৎ বাল্কি গ্রুপের নাম্বার কম আছে খুব সহজেই অ্যাটাকটা করতে পারবে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন ইথিলিডিন ক্লোরাইড একটু আগে যেটা বললাম ইথিলিডিন ক্লোরাইড হলো একটি কি ভিস ডাই হ্যালাইড স্ট্রাকচার একটু আগে বলছিলাম স্ট্রাকচার তোমরা এরকম মাথায় রাখবে মানে সিএল এটা ইথিলিডিন ক্লোরাইড স্ট্রাকচার ঠিক আছে সরি ভিস না ভিস নয় ভিস না এটা আমাদের স্ট্রাকচার কি হবে জেম ডাই হ্যালাইড স্ট্রাকচার কারণ কি দেখো এটা সিএল এটা সিএল একটা কার্বনের সঙ্গে দুটো সিএল যুক্ত আছে যার জন্য আমরা জেম ডাই হ্যালাইট একটু আগে তো বলে দিলাম নেক্সট সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফর্মকে বায়ুতে উন্মুক্ত অবস্থায় রেখে দিলে কি ঘটে তাহলে কি নিচ্ছি আমরা দেখো এখানে নিচ্ছি আমরা সি এইচ থ্রি ঠিক আছে অর্থাৎ ক্লোরোফর্ম তার সঙ্গে কে বিক্রিয়া করবে বায়ুর অক্সিজেন প্রবেশ করে উন্মুক্ত অবস্থায় রেখেছো তো অক্সিজেন অ্যাভেলেবেল আছে অক্সিজেন গিয়ে সেখানে রিঅ্যাকশন করতেই পারে কার উপস্থিতিতে নিউর উপস্থিতিতে তোমার মাথায় রাখবে আমি ব্যালেন্স সহকারে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো সি এই সি এল থ্রির সঙ্গে ও বিক্রিয়ায় উৎপন্ন হবে সি ডাবল বন্ড ও সি এল সি তার সঙ্গে উৎপন্ন করবে টু এই সি এল আমি ব্যালেন্সের জন্য এখানে টু দিয়ে নিচ্ছি দেখো এই ক্ষেত্রে কি উৎপন্ন করলো ফজদিন একটি বিষাক্ত গ্যাস উৎপন্ন করছে তো সঠিক উত্তর হবে ডি দেখো এটা এমস টু থাউজেন্ড এসেছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি কাইরাল নয় দেখো কাইরাল কার্বন বা কাইরাল নয় বলছে এখানে অর্থাৎ সুপার ইমপোজ করবে না দেখো আমরা প্রথম যে এক্সাম্পলটা আছে সেই ক্ষেত্রে কি বলছে ওয়ান ক্লোরো পেন্টেন স্ট্রাকচার কেমন হয় ওয়ান ক্লোরো পেন্টেনের এখানেই আমাদের একটা ক্লোরিন যুক্ত আছে এবং দেখো এই ক্লোরিন যেখানে যুক্ত আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সঙ্গে দুটো কিন্তু হাইড্রোজেনও আমাদের যুক্ত আছে দুটো আমাদের হাইড্রোজেনও যুক্ত আছে এক দুই তিন চার পাঁচ ওয়ান পেন্টেন একদম ঠিক বলেছি দেখো এই ক্ষেত্রে যেহেতু এই কার্বনটার ক্ষেত্রে আমাদের যে এই কার্বনটা আছে এই কার্বনে কিন্তু চারটি হাত চারটি ডিফারেন্ট গ্রুপের সঙ্গে যুক্ত নয় তাই যার জন্য এটা কিন্তু কায়রাল কার্বন বলতে পারবো না আর কায়রাল কার্বন নয় জন্য এটাকে আমরা এখানে আমরা কী বলবো এটা কায়রাল নয় অর্থাৎ আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর আমাদের এ নম্বর অপশান অর্থাৎ ওয়ান ক্লোরো ওয়ান ক্লোরো পেন্টেন ওয়ান ক্লোরো পেন্টেন কি হবে এটা কায়রাল নয় ক্লিয়ার ওকে চলো নেক্সট বয়েলিং পয়েন্টের ক্রমানুসারে সাজাও দেখো বিপি একটু আগে আমি বলেছিলাম বিপি প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট প্রপোর্শনাল টু সারফেস এরিয়া সারফেস এরিয়া দেখো এখানে যে তিনটা আইসোমার দেওয়া আছে তাই তো প্রথমটা দেওয়া আছে টার্ট বিউটাইল ব্রোমাইড তারপরটা দেওয়া আছে টু ব্রোমো পেন্টেন তারপরটা দেওয়া আছে সরি পেন্টেন না টু ব্রোমো এক দুই তিন চার বিউটেন তারপরটা দেওয়া আছে ওয়ান ব্রোমো বিউটেন তো আমরা দেখতে পাচ্ছি যে এটার সারফেস এরিয়া যে আমাদের ওয়ান ব্রোমো পেন্টেন এর সারফেস এরিয়া সব থেকে বেশি তারপর আমাদের এটা ঠিক আছে আর সবার দেখো এর সার্ফেস এরিয়াটা কেমন হচ্ছে এরকম স্ফেরিক্যাল টাইপের হচ্ছে তো আমরা কি জানি স্ফেরিক্যাল কম্পাউন্ডের এর স্ট্রাকচারের স্ট্রাকচার এরিয়া সব থেকে কম হয় সার্ফেস টেনশনে তোমরা পড়েছো ওরা সংকুচ সংকুচিত হতে চাইছে সার্ফেস টেনশন কমাতে চায় যার জন্য স্পেরিক্যাল হয় জলের ফোটা জলের ড্রপস তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি সারফেস এরিয়া সব থেকে বেশি হচ্ছে কার ক্ষেত্রে ওয়ান ব্রোমো বিউটেনের ক্ষেত্রে টু ব্রোমো বিউটেনের ক্ষেত্রে সার্ফেস এরিয়া একটু কম আর যে আমাদের এখানে কি আছে ওয়ান টু থ্রি অর্থাৎ এই ক্ষেত্রে আছে টার্ড বিউটাইল ব্রোমাইট এর ক্ষেত্রে সার্ফেস এরিয়া আরও কম তো সব থেকে যার সারফেস এরিয়া বেশি যার সারফেস এরিয়া বেশি তার বিপি বেশি অর্থাৎ আমাদের তিন নম্বর দুই নম্বর এক নম্বর তাহলে তিন দুই এক কোথায় আছে বি নম্বর আমাদের সঠিক অর্থাৎ বি নম্বর হবে আমাদের সঠিক উত্তর তিন নম্বরে অর্থাৎ ওয়ান ব্রোমো বিউটেনের সারফেস এরিয়া যেহেতু সব থেকে বেশি তার জন্য ওর বয়লিং পয়েন্টও বেশি হবে নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যান্ড লাস্ট এমসিকিউ খুব ইম্পর্টেন্ট নিম্নলিখিত কোন কোন অ্যালকিল হ্যালাইট প্রস্তুতির সর্বোত্তম পদ্ধতি নিম্নলিখিত কোনটি অ্যালকিল হ্যালাইট প্রস্তুতি সর্ব সর্বোত্তম মানে সবথেকে ভালো পদ্ধতি বলো দেখো আমরা সবগুলোতে অ্যালকিল হ্যালাইট তৈরি করতে পারি আমি প্রথমটাতে যদি তৈরি করি তাহলে হয়ে যাবে আর ও সরি আর সি এল প্লাস এস ও টু প্লাস সি সিএল পরটা যদি আমি তৈরি করি আর সি এল প্লাস পিও সি এল থ্রি প্লাস সি সিএল তারপর যদি তৈরি করি তাহলে আমাদের ঠিক এরকম হবে আর সি এল প্লাস এইচ থ্রি পিও থ্রি ব্যালেন্সের জন্য এটাকে আমি তিন মূল নিয়ে নিচ্ছি হুম এখানে থ্রি দিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে আর লাস্ট এটার ক্ষেত্রে যদি করি জাস্ট আমাদের এরকম হবে আর সি এল এটা আমাদের কি এটা আমাদের জানো তোমরা এটা গ্রুপস প্রসেস গ্রুপস মেথড আর দেখো এই যে প্রথম যেটা হচ্ছে এ নম্বর অপশন যেটা দেওয়া আছে আর ও এইচ প্লাস এস ও সিএল টু অর্থাৎ থায়োনিল ক্লোরাইড এর ক্ষেত্রে হ্যালো অ্যালকেন তো তৈরি হচ্ছে তার সঙ্গে যে বাই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেই বাই প্রোডাক্টগুলো কিন্তু দুটোই গ্যাস তো যার জন্য কি হবে সিস্টেম থেকে গ্যাস বেরিয়ে যাবে তাহলে আমাদের আলটিমেট কি থাকবে শুধু এই হ্যালো অ্যালকেন পড়ে থাকবে তো যার জন্য আমাদের বেস্ট মেথড যদি বলো তাহলে আমাদের এ নম্বর হবে বেস্ট মেথড যেখানে আমরা হায়োনিল ক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া করাচ্ছে ক্লিয়ার ওকে দেখো এমসিকিউ তো আমাদের হয়ে গেল নেক্সট যাব এবার আমরা শর্ট আনসার টাইপ শর্ট আনসার টাইপে আমাদের থাকবে তিন নম্বর তো তিন কিভাবে থাকবে তিন থাকবে ওয়ান প্লাস টু হিসেবে ওয়ান প্লাস টু তো ওয়ান ওয়ান যেগুলো যার মার্ক থাকবে ওয়ান সেটাকে আমরা বলতে পারি ভেরি শর্ট আনসার সরি ভেরি শর্ট আনসার টাইপ আর দুই নম্বর যেটা থাকবে সেটাকে শর্ট আনসার বলবো ঠিক আছে তো এখানে ফার্স্ট ভেরি শর্ট আনসারে বলা হয়েছে আমরা একটা লাইনে উত্তর করব কি বলা হয়েছে এখানে দেওয়া আছে টলুইন টলুইনের মধ্যে সিএল টু ওয়ান মোল দেওয়া আছে আর এইচ নিউ দেওয়া আছে দেখো টলুইনের মধ্যে ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে তোমরা এখানে দেওয়া আছে দেখো এই যে কার্বন এই কার্বনটাকে আমরা বলবো বেনজাইলিক কার্বন এটাকে আমরা কি বলবো বেনজাইলিক কার্বন ওকে বেনজাইলিক কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন বলা হয় বেনজাইলিক হাইড্রোজেন তো এই ক্ষেত্রে আমাদের বেনজাইলিক হাইড্রোজেন আছে তো মাথায় রাখবে এইচ নিউ যেখানে থাকবে এইচ নিউ যেখানে থাকবে সেখানে ফ্রি রেডিক্যাল রিয়াকশন করবে কি করবো অ্যাডিশন সাবস্টিটিউশন কি দেখো এই ক্ষেত্রে আমরা করব ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ এফ আর এস আর কি করবে টলুইন টলুইন ফার্স্ট একটা এখান থেকে এইচ এর সঙ্গে বন্ড ব্রেকআপ করে হোমোলাইসিস বা হোমোলাইটিক বন্ড ক্লিভেজ করে এরকম বেনজাইল ফ্রি রেডিক্যাল তৈরি করবে আর এখান থেকে সিএল টু আছে সিএল বন্ড সিএল সেক্ষেত্রে কি হবে হোমোলাইটিক বন্ড ক্লিভেজ হবে হওয়ার পর সেখান থেকে সিএল ডট উৎপন্ন করবে এই সিএল ডট আর কার্বনের ডট পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে বেনজাইল ক্লোরাইড কি তৈরি করবে বেনজাইল ক্লোরাইড আমি ডিটেলস মেকানিজম বলছি না কারণ এক নম্বর কোশ্চেনে এত বড় আমি ডিটেলসে বলছি না আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি এটা হবে কি এফআরএসআর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন ওকে চলো তাহলে আমাদের কি তৈরি হলো বেনজাইল ক্লোরাইড তৈরি হলো বেনজাইল ক্লোরাইড কিসের মাধ্যমে হলো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন নেক্সট কোশ্চেন প্রদত্ত যৌগ মধ্যে কোনটি SN2 বিক্রিয়ায় অংশ গ্রহণ করবে দেখো SN2 বিক্রিয়ায় অংশ গ্রহণ করা মানে কি ব্যাকসাইড অ্যাটাক করা দেখো করতে গেলে যেখানে কম হবে সেখানে অ্যাটাকটা হবে তো দেখো এই ক্ষেত্রে যেটা আছে আমাদের আমাদের আছে এটা আর এটার ক্ষেত্রে কি আছে বেঞ্জিন আছে বেঞ্জিনের সঙ্গে বেঞ্জিন বেঞ্জিন মানে কি বেঞ্জিন মানে সেই ক্ষেত্রে হাইলি ইলেকট্রন রিচ কম্পাউন্ড তো যখন কোন ব্যাকসাইড থেকে কেউ অ্যাটাক করতে আসবে কোনো একটা নেগেটিভ চার্জ কোনো একটা নিউক্লিও ফাইল সেই নিউক্লিও ফাইল ওই বেঞ্জিনকে দেখে ভয়ে পালিয়ে যাবে সেখান থেকে অর্থাৎ এখান থেকে কিন্তু ওরা যেতে পারবে না কিন্তু এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে যেহেতু ডাবল বন্ড ভেতরে নেই তাই এখান থেকে কিন্তু খুব সহজে খুব সহজে ওএইচ মাইনাসটা অ্যাটাক করতে পারবে কার্বনকে এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাবে তো এইভাবে কিন্তু এসেন্ট রিয়াকশন হতে পারে অর্থাৎ আমাদের এই যে কম্পাউন্ড আছে এই কম্পাউন্ড আমাদের এসেন টু অংশগ্রহণ করবে কিন্তু বেনজাইল ক্লোরাইড এসেন টু রিয়া অংশগ্রহণ করবে না বুঝতে পারলে এসেন টু রিয়া মেকানিজম ডিপেন্ড করে বা এসেন টু রকশন ডিপেন্ড করে রিয়াকটিভিটি প্রপোর্শনাল টু ওয়ান বাই স্টেরিক হিন্ড্রেন্স বা ওয়ান বাই ক্রাউডেড এরিয়া ক্রাউডেড এরিয়া যত কম স্টেরিক হিন্ড্রেন্স যত কম এসেন টু রেট অফ রিয়াকশন তত বেশি এই ক্ষেত্রে বেনজিন আছে বেনজিন কি করবে বেনজিনের ইলেকট্রন রিচ তো একটা নিউক্লিও ফাইলও নেগেটিভ চার্জ তো সে যখন অ্যাটাক করতে যাবে এই ওএইচ মাইনাস যখন অ্যাটাক করতে যাচ্ছে বেনজিনের পাশ দিয়ে তখন বেনজিনের সঙ্গে বেনজিনের যে ইলেকট্রন ক্লাউড আর এর ইলেকট্রন ক্লাউডের মধ্যে রিপাকশন হচ্ছে যার জন্য ও মাইনাস তখন সেখান থেকে ব্যাক করে যাচ্ছে এস এন টু রিয়াকশনে অংশগ্রহণ করতে পারছে না ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো এই ক্ষেত্রে কি আছে প্রদত্ত বিক্রিয়াটিকে মুখ্য বিক্রিজাত পদার্থের গঠন লেখ মেজার প্রোডাক্ট আমাদের লিখতে হবে দেখো অর্গানিক কেমিস্ট্রিতে যেখানে যেখানে এরকম অ্যালকোহলিক কে ওইচ দেওয়া থাকবে অ্যালকোহলিক কে ও এরকম অ্যালকোহলিক কে ওইচ আর সঙ্গে হিট দারুণ কম্বিনেশন অ্যালকোহলিক কে ও এইচ সঙ্গে হিট যদি থাকে তোমরা হান্ড্রেড পারসেন্ট ভাববে এটা একটা এলিমিনেশন

টু হলে একটা স্টেপ ঠিক আছে ইটু বলছি কেন ইটু বলছি কারণ এই ক্ষেত্রে অ্যালকোহলিক কেইচ নেওয়া হয়েছে অ্যালকোহলিক কেওচ একটা স্ট্রং বেস হিসেবে কাজ করবে ডিরেক্ট চলে যাবে দেখো এই ক্ষেত্রে আমাদের এটা কি আছে এটা আছে আমাদের আলফা এটা আমাদের আছে বিটা বা এটাও বিটাও হতে পারে এটাও বিটা কার্বন তো দেখো এই ক্ষেত্রে আমাদের একটা হাইড্রোজেন আছে এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন কিন্তু আমাদের কি করবে সেখান থেকেই বা সেখানে ডাবল বন্ড তৈরি হবে যেখানে সেট যে প্রোডাক্ট তৈরি হবে অর্থাৎ যেখানে কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে সাবস্টিটিউটেড গ্রুপ যুক্ত থাকবে অর্থাৎ যেখানে কি হবে যে অ্যালকিনটা মোর স্টেবল হবে সেটাই আমাদের মেজার প্রোডাক্ট হবে তো ফাইনালি আমাদের এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে কি ঠিক এটা এখানে আমাদের ডাবল বন্ড তৈরি হবে এখান থেকে আমাদের আই বেরিয়ে যাবে এখান থেকে আমাদের এইচ বেরিয়ে গেছে প্লাস এইচ আই বলতেও পারে না বলতে পারে আমাদের এটা দরকার নেই মুখ্য বিক্রিজাত অর্থ বলছে অর্থাৎ মেজার প্রোডাক্ট মেজার প্রোডাক্ট হবে আমাদের এটা ক্লিয়ার কি বলতে পারি নাম ওয়ান মিথাইল ওয়ান মিথাইল সাইক্লো হেক্স ওয়ান ইন ওয়ান মিথাইল সাইক্লোহেক্স ওয়ান এটা আমাদের মেজদার প্রোডাক্ট হবে আবার বলছি যদি অ্যালকোহলিক কে ও এইচ আর হিট থাকে এই কম্বিনেশন যদি থাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও সেটা এলিমিনেশন রিয়াকশনের কথা বলা হয়েছে এবং স্পেশালি আলফা বিটা এলিমিনেশন বা বিটা এলিমিনেশন বা ওয়ান টু এলিমিনেশন এবং এলিমিনেশনের ফলে আমরা এমনভাবে এলিমিনেশন করব যেখানে আমাদের যে অ্যালকিন উৎপন্ন হবে সেটা আমাদের যাতে মোস্ট স্টেবল অ্যালকিন হয় অর্থাৎ সেট যে প্রোডাক্ট হয় অর্থাৎ যেখানে অ্যালকিনের স্টেবিলিটি তোমরা জানো কি করে করা হয় অ্যালকিনের স্টেবিলিটি করতে হয় হাইপার কনজুগেশনের মাধ্যমে হাইপার কনজুগেশনে কি করতে হয় যেখানে আলফা এইচ বেশি সেখানে মোর নাম্বার অফ হাইপার কনজুগেশন স্ট্রাকচার হয় ঠিক আছে যদি প্রবলেম হয় কমেন্ট করবে আমি ডিটেলসে বলে দেবো সমস্ত কিছু তো দেখো এটা আমাদের এক নম্বরের কোশ্চেনের আনসার উত্তর হবে কি ওয়ান মিথাইল সাইক্লোহেক্স ওয়ান ইউনি ক্লিয়ার চলো নিচের বিক্রিয়ায় বিক্রিয়া জাতগুলির গঠন লেখো দেখো কনসেন্ট্রেটেড এইচ টু এস ফোর দেওয়া আছে দেওয়া আছে ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন কি করতে পারে রেজোনেন্সের সাহায্যে অর্থ এবং প্যারাপজিশনে ইলেকট্রন ডেন্সিটি বাড়াতে পারে অর্থাৎ সিএলটা কি হয় সিএল হয় একটি অর্থ প্যারা ডিরেক্টিং কোন ইলেকট্রোফাইল যদি যুক্ত হয় তাহলে অবশ্যই সেটা অর্থ পজিশনে যুক্ত হবে আর প্যারা পোজিশনে যুক্ত হবে মোস্ট স্টেবেল হবে কোনটা মোস্ট স্টেবেল হবে প্যারা প্রোডাক্ট কারণ সেই ক্ষেত্রে স্টেরিক ইন্ড্রেন্স সব থেকে কম হবে ক্লিয়ার তো দেখো এই ক্ষেত্রে কি হতে পারে অর্থ পজিশনের একটা হাইড্রোজেন আমি এরকম দেখাচ্ছি প্যারা পোজিশানের হাইড্রোজেন আমি দেখাচ্ছি তো দেখো কনসেন্ট্রেটেড এইচ টু এস ও ফোর আমি স্ট্রাকচার এখানে দেখাচ্ছি একটু দেখো কনসেন্ট্রেটেড এইচ টু এস এটা এইচ টু ও ফোর স্ট্রাকচার তো এইচ টু এস ও কি হবে বন্ড ব্রেকআপ হবে এখানে এখানে আমাদের বন্ড ব্রেকআপ হলো এটা তৈরি হলো প্লাস এটা হলো মাইনাস তো দেখো এইভাবে আমাদের ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে কি এস ও থ্রি এইচ প্লাস ইলেকট্রোফাইল এটা আমাদের তৈরি হয়েছে তো ইলেকট্রোফাইল কি করবে ইলেকট্রোফাইল যুক্ত হবে অর্থ পজিশনে প্যারা পজিশনে ফুল মেকানিজম আমি বলছি না প্রয়োজন নেই এখানে কি হচ্ছে আমাদের ক্লোরিন থাকছে যেখানে থাকার এটা হয়ে গেল ও থ্রি এইচ প্লাস এটা হয়ে গেল যেখানে ছিল সেটা হয়ে গেল ও থ্রি এইচ দেখো এটাকে আমরা বলতে পারি এটাকে অবশ্যই ওয়ান এটা টু এটাকে অবশ্যই ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর অর্থাৎ এটাকে আমরা বলতে পারি টু ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড আমি ফুল ফর্ম লিখলাম না দিয়ে বেনজিন সালফোনিক অ্যাসিড আর এটা কি ফোর ক্লোরো ওকে ঠিক আছে বা এটাকে আমরা অর্থ ক্লোরো বলতে পারতাম টু এর জায়গায় আমরা অর্থ ক্লোরো বলতে পারতাম কিন্তু টু ক্লোরো আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে আছে এ ও বি শনাক্তকরণ করো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এ ও বি দেখো এইচ দেওয়া আছে এটা একটা অপ্রতি সময় অ্যালকিন দেওয়া আছে দেখো অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যোজকের বিক্রিয়ায় হ্যাঁ যোজকের যখন বিক্রিয়া হবে তখন দেখতে হবে যে বিক্রিয়াটি বিক্রিয়াটিতে আর এই কম্বিনেশন যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি প্রোডাক্ট এ এম অর্থাৎ অ্যান্টি মার্কনিক কম্বিনেশন কি বললাম যদি এইচ বিআর আর এইচ টু ও টু থাকে তাহলে সেটা আর এইচ টু ও টু থাকলে না 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 অ্যান্টি মার্কনিক অফ হবে না সেটা মার্কনিক অফ প্রোডাক্ট তৈরি করো ক্লিয়ার তো নিচেরটা এই সিএল এর সঙ্গে H2O2 দেওয়া আছে এটা মার্কনিক অফ প্রোডাক্টে কি হয় অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়া যোজকের ঋণাত্মক অংশটি দ্বিবন্ধনে যুক্ত সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম আর অ্যান্টি মার্কনিক অফে কি হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে নেগেটিভ চার্জ অ্যাটমটা যুক্ত হবে অর্থাৎ দেখো এইচ বিআর উপরে আছে ডেল্টা মাইনাস এইচ এর উপর আছে ডেল্টা প্লাস সিএল এর উপর আছে ডেল্টা মাইনাস এইচ এর উপর ডেল্টা প্লাস তো এটা হবে অ্যান্টিমার্কনি কে অর্থাৎ আমাদের এ হবে ঠিক এরকম অর্থাৎ ওয়ান ব্রোমো ওয়ান ব্রোমো রোপেন আর এখানে দেখো এইচ সি এল আছে এইচ টু আছে এইচ টু ও টু আছে এইচ টু ও টু দেখে ঘাবড়ানো যাবে না পারক্সাইড দেওয়া আছে ফাদে পা দেওয়া যাবে না এই সেল দেওয়া আছে অ্যান্টি মার্কনিকো প্রোডাক্ট শুধুমাত্র কাজ করবে কোন কম্বিনেশনে যেখানে এইচ টু ও টু আর এইচ বিআর থাকবে ঠিক আছে তো এই ক্ষেত্রে এইচ সেল এইচ টু ও টু না 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 এই ক্ষেত্রে আমাদের অফ প্রোডাক্ট কাজ করাতে হবে চলো কি হবে এই ক্ষেত্রে সি এইচ থ্রি সি এইচ সি এলটা আমরা এখানে যোগ করবো এটা হয়ে যাবে সি এইচ টু ক্লোরো টু ক্লোরো প্রোপেন প্রোপেন ওকে চলো এ ও বি শনাক্তকরণ করো আবার বলেছে দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দেখো এই ক্ষেত্রে ক্লোরো বেঞ্জিন আছে কিন্তু এর আমরা নিউক্লিওফিলিক সাবস্টিউশন করাবো ও মাই ঘট দেখো আমি নর্মালি বেঞ্জিন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে অংশগ্রহণ করে না কিন্তু যদি আমরা ড্রাস্টিক কন্ডিশন অ্যাপ্লাই করি ড্রাস্টিক কন্ডিশন অ্যাপ্লাই করে দিচ্ছি তাহলে তো করবে সমস্ত কাজ হতে পারে যা খুশি হতে পারে ড্রাস্টিক কন্ডিশন অ্যাপ্লাই করলে সবকিছু হতে পারে আমরা জোর করে করাবো হবে না মানে তো এই যে প্রসেস এই প্রসেসটা হলো ডাউ প্রসেস তোমরা মাথায় রাখবে ডাউ প্রসেস কি প্রসেস বললাম ডাউ প্রসেস ওকে ক্লোরোভ ইঞ্জিনের মধ্যে যদি আমি সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন আর তিনশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তিনশো এটিএম চাপ প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের ফার্স্ট তৈরি হয়ে যাবে এ হয়ে যাবে আমাদের সোডিয়াম ফেনেট বা সোডিয়াম ফেনক্সাইড ও মাইনাস এন প্লাস কি নাম বললাম সোডিয়াম ফেনেট বলতে পারো বা ফেনক্সাইড বলতে পারো ওকে সোডিয়াম ফেনক্সাইড এবং এর মধ্যে কি দেওয়া আছে ডিলুটেড এইচসিএল অর্থাৎ আমরা অ্যাসিডিফিকেশন করছি অ্যাসিডিফাই করছি তোমরা কি করবে এখান থেকে এন এ প্লাস কে হাটাও একটা এইচ প্লাস কে যোগ করে দাও তো ফাইনালি বি আমাদের প্রোডাক্ট কি হয়ে যাবে বি আমাদের প্রোডাক্ট হয়ে যাবে ও এইচ অর্থাৎ বি প্রোডাক্ট হলো আমাদের ফিনল বি আমাদের কি হয়ে গেল ফেনল বা এর ডাক নাম কি কার্বলিক অ্যাসিড ডাক নাম কার্বলিক অ্যাসিড ওকে ক্লিয়ার প্রসেসটা ডাউ প্রসেস জোর করে করাচ্ছি আমরা ক্লোরোবেনজিন নিউক্লিওফিলিক অ্যাডিশন করবেন সরি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করবে না কারণ এই ক্ষেত্রে কি রেজোনেন্সের মাধ্যমে ডাবল বন্ড করে রাখবে কিছু না সব ভেঙে চুরমার করে দেবো আমরা 350 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 এটিএম প্রেসারে সব ভেঙে চুরমার করে দেবো ডাউট আছে ক্লিয়ার তো নেক্সট পরিবর্তিত করো এখানে দেওয়া আছে আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন দেখো আয়োডোফর্ম খুব সুন্দর একটা কম্পাউন্ড আয়রো ফর্ম নিয়েছি আই 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 এর সঙ্গে কি করব আমরা সিক্স এজি দেখো আমরা দুদিকে দুটো আয়রো ফর্ম নিলাম মাঝখানে সিক্স এজি নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে আমরা কি করব হিট করব অর্থাৎ এক কথায় আমরা যদি সুন্দর করে গুছিয়ে লিখতাম তাহলে আমরা কি বলতাম সিলভার গুঁড়ো সহ আর্ডোফর্মকে উত্তপ্ত করলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এইটুকু পার্টকে বের করে দেবো কিসের মাধ্যমে বের করবো দেখো এই ক্ষেত্রে আমরা ফ্রি রেডিক্যালি ভাঙতে পারতাম সি এর উপর ডট সি এর আয়ের উপর ডট তো এইভাবে প্রত্যেকটা ভাঙতে পারতাম তো ভাঙলে আলটিমেট আমাদের কী হতো এই কার্বনের পর তিনটা ডট 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 এই কার্বনের পর তিনটা ডট 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 এই ডট ডট ডটগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এরকম ট্রিপল বন্ড সেখানে করে নিত অর্থাৎ আমাদের ফাইনাল প্রোডাক্ট হতো সিএ এই বন্ড সি বন্ড এইচএ বা ইথাইন তৈরি করতো একই ব্যাপার ক্লিয়ার তাহলে কি করছি আমরা আইডো ফর্ম কে ফর্মের সঙ্গে সাহায্যে আইডোফর্মের সঙ্গে সিলভার গুঁড়ো মিশিয়ে আমরা উত্তপ্ত করব ওকে জলের সঙ্গে বিক্রিয়ায় মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইট বাবু মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইট আই মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইট কার সঙ্গে বিক্রিয়া করবে জলের সাথে এইচ ও এইচ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এই ক্ষেত্রে কি আছে এই ক্ষেত্রে দেখো মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইট এই ক্ষেত্রে দেখো এটা মেটাল তো মেটালের উপর ডেল্টা প্লাস এই কার্বনের উপর ডেল্টা কার্বনের উপর নেগেটিভ চার্জ দিস ইজ দা সোর্স অফ নিউক্লিওফাইল কার্বন নেগেটিভ চার্জ হয়ে গেছে দেখো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম কার্বনের উপর নেগেটিভ চার্জ পাওয়া মানে কার্বন আনস্টেবল হয়ে গেছে কার্বন যাবে এবার অ্যাটাক করতে কার্বন কাকে চাইবে প্লাস নেগেটিভ হয়েছে তো পজিটিভ কে যাবে দেখো জলের মধ্যে কি আছে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস কার্বন ছুটে গেছে এই এইচ কে অ্যাটাক করতে এখান থেকে ওএইচ মাইনাস বেরিয়ে গেছে ক্লিয়ার তাহলে এখানে ফাইনালি আমাদের কি হচ্ছে এই ও এইচ মাইনাস কাকে করেছে এম জি কেলে আমাদের বন্ড হয়ে গেল সি এইচ থ্রি এইচ এর সঙ্গে যুক্ত হয়ে 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 গেল গেল প্লাস এটা কি জি তার সঙ্গে আছে তার সঙ্গে যুক্ত হয়ে গেল এটাকে আমরা কি বলবো এটা আমাদের তৈরি হয়ে গেল মিথেন আর এটা আমাদের কি তৈরি হলো হাইড্রক্সিল ম্যাগনেশিয়াম আয়োডাইড হাইড্রক্সিল ম্যাগনেশিয়াম আয়োডাইড বাই প্রোডাক্ট আমাদের মুখ্য বিক্রি যেত কি মিথেন মাথায় রাখবে মাথায় রাখবে কোনো মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড হোক ব্রোমাইড হোক এরা যদি জল বা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে মিথাইল গ্রুপের সঙ্গে জলের এইচ বা অ্যালকোহলের এইচ যুক্ত হয়ে মিথেন তৈরি করবে এটা মাথায় রাখবে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আবার সেই একই বিষয় আর এস নির্ণয় করতে দিয়েছে দেখো ক্ষেত্রে ফিশার প্রজেকশনে দেওয়াই আছে অলরেডি

চোখ বন্ধ করো এটাকে আর করে দাও আর এখানে কি আছে দেখো এই ক্ষেত্রে এটা আমাদের অলরেডি এইভাবে সাজানোই আছে এটাকে তোমরা দেখো ডটেড বোল্ড করা আছে ডটেড লাইন যেদিকে থাকবে সেদিকে রাখো সিএইচি কে এদিকে রাখলে ডি কে এখানে রাখলে এইচ কে নিচে রাখলে এনএইচ কে এখানে রাখলে নাম্বারিং এর দিক থেকে এটা আমাদের এক নম্বর এটা আমাদের দুই এটা আমাদের তিন এটা আমাদের চার তাহলে একের পর দুই তারপর তিন তারপর চার চারটাকে আমরা ধরবো না যখন আমরা ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ যখন রোটেশন করব তখন আমাদের চারটাকে অ্যাভয়েড করে ধরো কোনো ব্যাপার না তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো ক্লক ওয়াইজ ঘুরছে মানে একের পর অর্থাৎ ঘুরছে দুই ঘুরছে এবং আমাদের এইচ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আছে ভার্টিক্যাল লাইনে দেখো এইচটা কি লাইনে আছে ভার্টিক্যাল লাইনে তো যার জন্য দেখো এরকম ভার্টিক্যাল লাইনে আছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আর ঘুরছে কি ক্লক ওয়াইজ সেটা হবে আর ক্লিয়ার ভার্টিক্যাল লাইনে যদি লোয়েস্ট প্রায় গ্রুপ ভার্টিক্যাল লাইনে থাকে আর যদি ক্লক ওয়াইজ ঘরে তাহলে সেটা হবে আর দুটোই আমাদের আর এর অপশন চলো নেক্সট টার্টারিক দুটি সমবয়বের নাম লেখো এদের মধ্যে কোনটি আলোক সক্রিয় কোনটি আলোক নিষ্ক্রিয়া জানোই যখন স্টিরও কেমিস্ট্রি পড়ানো হয়েছে তখন এই বিষয়গুলো করানো হয় সেখানে দেখো টার্টারিক অ্যাসিড আমি প্রথমে করছি দেখো দুটো স্ট্রাকচার করবো সি ও এইচ ও এইচ 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 ওইচ এটা একটা টার্টারিক অ্যাসিড যেটা আলোক সক্রিয় এটা অপটিক্যাল এটা অপটিক্যাল অ্যাক্টিভ কেন অপটিক্যাল অ্যাক্টিভ কারণ এর মধ্যে প্রথম কথা কাইরাল কার্বন আছে দ্বিতীয় কথা এর যদি আমরা মিরর ইমেজ করি এর যদি আমরা মিরর ইমেজ করি তাহলে সেই মিরর ইমেজ নট সুপার ইম্পসিবল হবে অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য হবে না যার জন্য এটা হবে কি অপটিক্যাল অ্যাক্টিভ অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কোনটা হবে দেখো যদি আমরা এরকম করতাম টি ও এইচ টি এইচ এইচ যদি আমরা দুটো ওএইচ গ্রুপকে একই দিকে ডাকি দুটো হাইড্রোজেনকে একই দিকে ডাকি তাহলে সেটা সেখানে কি পাবো আমরা দেখো তাহলে সেখানে আমরা পাবো একটা সিগমা অর্থাৎ প্লেন অফ সিমেন্ট্রি পস পাবো পস মানে এই এটাকে যদি আমরা এইভাবে উল্টে দিই তাহলে একটা দেখো এখানে মাঝখানে একটা প্লেন ধরে আমরা যদি একটার উপরে একটা উল্টে দিই তাহলে কি হবে সিও এর উপরে সিও এইচ বসবে ও এই এইচের উপরে ও এইচ বসবে এইচ এর উপরে এইচ বসবে অর্থাৎ ফোল্ড করা যাচ্ছে ভাজ করা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে যোগ্য হচ্ছে সেটাকে আমরা কি বলবো পস বা এটাকে আমরা বলবো সিগমা যেহেতু এই আছে তো যার জন্য এটা হবে কি অপটিক্যাল ইনঅ্যাকটিভ কি হবে এটা অপটিক্যাল ইনঅ্যাকটিভ ক্লিয়ার এটা হবে অপটিক্যাল ইনঅ্যাকটিভ তাহলে আমি দুটো আইসোমারি করলাম দেখো এই ক্ষেত্রে কি ছিল ও এইচ আর ও এইচ বিপরীত দিকে রেখেছি যার জন্য প্লেন অফ সিমেট্রি দেখা যাচ্ছে না কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ও এইচ ও এইচ 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 সিও এইচ সিও এইচ দেখো এটাকে যদি মাঝখানে আমি ভাজ করে দিই ফোল্ড করে দিই তাহলে একটার উপর একটা গিয়ে বসবে যার জন্য সেটাকে কি হবে প্লেন অফ সিমেট্রি দেখা যাচ্ছে যার জন্য এটা অপটিক্যালি ইনঅ্যাকটিভ এটা অপটিক্যালি অ্যাক্টিভ দেখো টাটারিক অ্যাসিডের দুটো সমবায়ক এর নাম এদের মধ্যে কোনটি আলোক সক্রিয় কোনটি আলোক নিষ্ক্রিয় ক্লিয়ার নেক্সট দেখো এটাকে আমরা বলি যেটা অপটিক্যালি ইনঅ্যাকটিভ সেটাকে আমরা বলি মেসো টার্টারিক অ্যাসিড কি বলি মেসো টার্টারিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড এটাকে আমরা বলি মেসো টার্টারিক অ্যাসিড क्लियर चलो नेक्स्ट क्वेश्चन ক্লোরোবেনজিনের সঙ্গে গাঢ় HNO3 এ ও গাঢ় H2SO4 জাস্ট এরকম আমরা একটা ক্লোরোবেনজিন নিলাম তোমরা জানো ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিনের ক্লোরিনটা কি প্যারা ডিরেক্টিং গ্রুপ অর্থাৎ কোন ইলেকট্রোফাইল যদি যুক্ত হয় তাহলে পজিশনে যুক্ত হবে আর প্যারাপোজিশনে যুক্ত হবে তো দেখো এই ক্ষেত্রে আমাদের যে কনসেন্ট্রেটেড HNO3 থ্রি কনসেনট্রেটেড এইচ প্লাস কনসেন্ট্রেটেড এইচ রাখা হয়েছে এই দুজনে কি করে এই দুজন রিঅ্যাকশনের মাধ্যমে একটা প্রোডাক্ট উৎপন্ন করে যেটা ইলেকট্রোফাইল এটা কি এন প্লাস জানো ভালো করে যে কি করে হয় আমরা দেখিয়েছিলাম এইচ টু আর নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের থেকে এই সালফিউরিক অ্যাসিড বেশি এটা ত্যাগ করবে ও এইচ মাইনাস দেবে জল বেরোবে আর এনো টু প্লাস করবে আমি এত ডিটেলসে যাচ্ছি না মেকানিজম চাইনি ঠিক আছে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন টু থাউজেন্ড সিক্সটিন এসেছে হ্যাঁ দেখো এক্ষেত্রে কি এনো টু প্লাস হলো এবার এনো টু প্লাস কি করবে একটা পজিশনে যাবে একটা পজিশনে যাবে ক্লিয়ার কিনা না বলো কি করছে একটা সিএল একটা এনো অর্থ পজিশনে যাচ্ছে এটাকে আমরা বলবো অর্থ ক্লোরো বা টু ক্লোরো নাইট্রোবেনজিন ওকে ও আর কি একটা প্যারা পজিশনে যাচ্ছে ক্লোরিন এনো টু প্যারা পজিশনে যাচ্ছে এটাকে আমরা কি বলবো প্যারা ক্লোরো প্যারা ক্লোরো বা ফোর ক্লোরো নাইট্রোবেনজিন ওকে ক্লোরোবেনজিনের সঙ্গে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া নেক্সট কোশ্চেন ধ্রুবীয়তা SN1 ও SN2 বিক্রিয়ার হারকে কিভাবে প্রভাবিত করে ধ্রুবীয়তা মানে কি ধ্রুবীয়তা মানে পোলারিটি পোলারিটি দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে SN2 আমরা কখন করি SN2 করি আমরা নরমালি এই ক্ষেত্রে যে মিথাইল ব্রোমাইড আছে বা মিথাইল আয়োডাইড আছে তো সেই ক্ষেত্রে কি হয় জাস্ট ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হালকা করে কি হচ্ছে কার্বন এবং ব্রোমিনের মধ্যে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস উৎপন্ন করেছে তো যেখানে অল্প পোলার তৈরি হয়েছে মানে অল্প ডাইপোল তৈরি করেছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা SN2 টুকে চুজ করবো আর যেখানে দেখো কার্বো ক্যাটগন উৎপন্ন করছে কোথায় SN1 এর রিঅ্যাকশনের ক্ষেত্রে ধরো এরকম উৎপন্ন করছে সিএস থ্রি সি বন্ড সি এইস থ্রি সি থ্রি দেখো এই ক্ষেত্রে কার্বো ক্ষেত্রে কি ফুল একটা চার্জ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এরকম থাকছে তো সেই ক্ষেত্রে কি পোলারিটি বেশি তো তখন কিন্তু সেটা এসএন ওয়ানকে প্রভাবিত করবে অর্থাৎ যদি আমাদের যদি আমাদের এন ওয়ান করাতে হয় তাহলে সেই ক্ষেত্রে ফুল ম্যাক্সিমাম পোলার হতে হবে আর যদি আমাদের এন টু করাতে হয় তাহলে আমাদের কম পোলার হলেই চলে যাবে তো পোলারিটি কম হলে পোলারিটি কম হলে কি পোলারিটি কম হলে এন টু বেশি হলে এসএন ওয়ান নেক্সট সাধারণ উষ্ণতায় কোন হ্যালোফর্ম কঠিন পদার্থ দেখো হ্যালো ফর্ম করা সি এইচ এক্স থ্রি এইচ এক্স কি লিকুইড তোমরা জানো ক্লোরোফর্ম লিকুইড সুইট স্মেল সুইট স্মেল যুক্ত একটা তরল পদার্থ সি এইচ বিআর থ্রি সেম জিনিস এটাও লিকুইড প্লিজেন্ট স্মেল যুক্ত একটা তরল পদার্থ আর কি আছে সি এইচ আই থ্রি সি এইচ আই থ্রি কি হসপিটাল স্মেল বা অ্যান্টিসেপ্টিক স্মেল একটি ইয়েলো ক্রিস্টালাইন সলিড কি বললাম ইয়েলো ক্রিস্টালাইন সলিড কোনটা সি এইচ আই থ্রি বা হ্যালো ফর্ম ক্লিয়ার ওকে দেখো নেক্সট কোশ্চেন তাহলে আমাদের এখান থেকে উত্তর কোনটা হচ্ছে কোনটি কঠিন পদার্থ উত্তর হবে সি এইচ আই থ্রি অর্থাৎ আয়োডোফর্ম ওকে নেক্সট শুষ্ক ইথার মাধ্যমে ক্লোরোবেনজিন ও সোডিয়ামের বিক্রিয়ায় কোন জৈব যৌগটি উৎপন্ন হয় টু থাউজেন্ড টুয়েলভে এসেছে এটা দেখো কি হচ্ছে আমরা ক্লোরোবেনজিন নিচ্ছি ক্লোরোবেনজিন প্লাস সোডিয়াম নিয়েছি প্লাস ক্লোরোবেনজিন নিয়েছি ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই ইথার করেছি ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই ইথার দেখো এই ক্ষেত্রে কি হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন এটা আমরা অ্যালোই অ্যারোমেটিক হ্যালাইড আছে বা আমরা এটাকে কি বলি হ্যালো অ্যারিন আছে হ্যালো অ্যারিন হ্যালো অ্যারিন সোডিয়ামে ধাতুর উপস্থিতিতে এবং শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়াটাকে আমরা বলি ফিটিক বিক্রিয়া মাথায় রাখবে এটাকে কী বলা হয় ফিটিক রিয়াকশন যদি এখানে অ্যারোমেটিক কম্পাউন্ড না হয়ে এখানে যদি জাস্ট একটা সিএইচি বা সি টু হতো তাহলে সেটা হয়ে যেত কি উর্দ রিয়াকশন তো দেখো এই ক্ষেত্রে তোমরা উডস রিয়াকশনের মতো মেকানিজম করবে এখানে ডট ডট করে ভাঙ্গো ডট ডট করে ভাঙ্গো ঠিক আছে এবং ফাইনালি এখান থেকে আমাদের কি তৈরি হয়ে যাবে টু এনএসিএল বেরিয়ে যাবে টু এনএসিএল আর আমাদের কি তৈরি হচ্ছে ফিনাইল ফ্রি রেডিক্যাল দুটো ফিনাইল ফ্রি রেডিক্যাল পরস্পরের কাছাকাছি এসে তৈরি করবে কি বাই ফিনাইল দেখো আমাদের কি তৈরি করবে এরকম একটা কম্পাউন্ড অর্থাৎ বাই ফিনাইল তৈরি করল বাই ফিনাইল এরকম একটা যৌগ তৈরি করবে ঠিক আছে এটার রিয়াকশান নাম কি ফিটিক রিয়াকশন যদি এখানে বেঞ্জিনের জায়গায় সিএসটি হতো এখানে বেঞ্জিনের জায়গায় সিএসটি হতো তাহলে সেটাকে বলতাম উডস রিয়াকশান যদি একটা ক্লোরো বেঞ্জিন আর একটা ক্লোরোমিথেন যদি নিতাম তাহলে সেটাকে আমরা বলতাম উর্স ফিটিক রিয়াকশান দুটোর মিক্স অ্যালিফেটিক বা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম ড্রাই থারের উপস্থিতিতে যে বিক্রিয়া হবে সেটাকে বলবো উর্স হ্যালো অ্যারিম বা হ্যালো হ্যালো অ্যারিন বা হচ্ছে তোমার ধরো কোনো অ্যারোমেটিক হ্যালাইড আছে অ্যারোমেটিক হ্যালাইডের উপস্থিতিতে যদি করি সোডিয়াম ড্রাইথার নিয়ে ফিটিক যদি একটা অ্যারোমেটিক হ্যালাইড আর একটা অ্যালিফেটিক হ্যালাইড নিয়ে যদি করি তাহলে সেটাকে উর্স ফিটিক চলো নেক্সট কোশ্চেন বাল সিম্যান রিয়াকশনের রিয়াকশানটি লেপো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নর্মালি আমরা এ ফ্লুরিন প্রবেশ করাতে পারি না কিন্তু বাল সিম্যানের সাহায্যে কিন্তু ফ্লুরিন প্রবেশ করানো খুব সহজ দেখো আমরা কি করবো এর জন্য প্রথমে আমরা নিব বিডিসি বিডিসি মানে কি বিডিসি মানে এন ট্রিপল বন্ড এন এখানে প্লাস এটা সিএল মানে এটাকে বিডিসি অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বিডিসি এর মধ্যে আমরা কি নিয়ে নিব বোরিক অ্যাসিড অর্থাৎ এইচ বি এফ ফোর এইচ বি এফ ফোর দেখো অ্যাসিড তাহলে এইচ প্লাস ত্যাগ করবে এখানে সিএল মাইনাস আছে তাই এখানে কি ভেঙে কি উৎপন্ন করবে এইচ প্লাস আর বি এফ ফোর মাইনাস তো ফার্স্ট কি হবে এটা এখান থেকে তৈরি হয়ে যাবে ঠিক এরকম একটা কম্পাউন্ড এন ট্রিপল বন্ড এন প্লাস বি এ ফোর অর্থাৎ তৈরি করলো বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরো বোরেট কি তৈরি করলো বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরো বোরেট ঠিক আছে এবং লাস্ট আমরা জাস্ট কি করব হিট দেবো হিট দিলে কি হবে বিডিসি খুব আনস্টেবল কম্পাউন্ড তোমরা জানো যে জিরো থেকে ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে বিডিসি উৎপন্ন করা হয় হুম অ্যানিলিনের সঙ্গে আমরা নাইট্রোসাইসাইডের বিক্রিয়ায় তো এই ক্ষেত্রে কি হবে এন টু খুব সহজেই বেরিয়ে যাবে যদি একটু হিট দেওয়া হয় তাহলে এন টু বেরিয়ে যাবে আর বি এফ থ্রি বেরিয়ে যাবে কি বেরোবে এন টু বেরিয়ে যাবে একটা ফ্লোরিন যুক্ত হলো এন টু চটপট বেরিয়ে গেল আর বি এফ থ্রিও সেখান থেকে অপসারিত হলো তো ফাইনালি আমাদের প্রোডাক্ট তৈরি হলো কি ফাইনালি আমাদের প্রোডাক্ট তৈরি হলো ফ্লুরো বেঞ্জিন কি প্রোডাক্ট তৈরি হলো ফ্লুরো বেঞ্জিন বেঞ্জিনের ওপর এফ ফ্লুরো বেঞ্জিন দ্যাট ইজ দ্য বাল সিম্যান রিয়াকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আমি নিলাম বিডিসি অর্থাৎ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তার মধ্যে হলো ফ্লুরো ফ্লুরোবোরিক অ্যাসিড ফ্লুরোবোরিক অ্যাসিড নিলে বিক্রিয়া করে বেঞ্জিন ফ্লুরো বোরেট উৎপন্ন করলো তারপর কি জাস্ট হিট দিলাম হিট দিলে সেখান থেকে ফ্লুরোবেঞ্জিন এন টু গ্যাস বেরিয়ে যাবে কারণ এন কি নিজেই স্টেবল ও কারোর সঙ্গে যুক্ত থাকতে চায় না তো এনটু বেরিয়ে গেছে সেখান থেকে তৈরি হয়ে গেল ফ্লুরো বেঞ্জিন এখানে দেখো এবার কি আছে আমাদের তাহলে ভেরি শর্ট আনসার গুলো শেষ এবার চলে আসবো আমরা শর্ট আনসার টাইপ কোশ্চেনের এখানে দেওয়া আছে ক্লোরো বেঞ্জিনের ফিড ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশনের উদাহরণ দাও কি করবো ফ্রিডেল ক্রাফ্ট দেখো এই হলো আমাদের ক্লোরোবেন্জিন এই হলো আমাদের ক্লোরোবেনজিন তোমরা জানো ভালো করে সব সময় অর্থ এবং প্যারা পজিশনেই যুক্ত করবে আমি প্রথমে কি করব ফিডেল অ্যালকাইলেশন ক্রাফট অ্যালকাইলেশন ঠিক আছে অ্যালকাইলেশন মানে কি অ্যালকিল গ্রুপ প্রবেশ করাবো তো দেখো এর মধ্যে আমরা কি নিতে পারি আমরা নিতে পারি CH3Cl CH3Cl in the presence of যেখানে fcr বা ফ্রিডেল ক্রাফ্ট রিঅ্যাকশন হবে সেখানে আমরা কি নিব anhydrous AlCl3 আমি ফুল মেকানিজমে যাচ্ছি না ফুল মেকানিজম তোমরা জানো আমাদের ফুল মেকানিজমে দরকারও নেই আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য তোমরা কি করবে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে ভাঙবো এটা হলো প্লাস এটা হলো মাইনেস আমাদের মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে আর তোমরা তো একটা জিনিস ভালো করে জানোই যেখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে সেখানে রিঅ্যারেঞ্জমেন্টের খোঁজ দেখতে হবে যে আমরা স্টেবিলিটি বাড়াতে পারি কি না দেখো এক্ষেত্রে মিথাইল কার্বোক্যাটায়ন আর কোনো কার্বন নেই এর আমাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ানোর কোনো সুযোগ নেই তো যার জন্য এবার কী হলো আমাদের কার্বোক্যাটায়ন তো উৎপন্ন হয়ে গেছে কার্বোক্যাটায়ন এবার কি করবে বা ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে ইলেকট্রোফাইল একবার যুক্ত করে দাও অর্থতে একবার যুক্ত করে দাও প্যারাতে তাহলে আমাদের ফাইনালি কি হয়ে গেল দেখো আমরা কি করব এখানে সিএল আছে এখানে সিএসটি করে দিলাম প্লাস আমরা কি করছি দেখো সিএল আমাদের এখানে আছেই আমরা আমরা জাস্ট এখানে করে তো প্রথমটাকে বলবো কি ক্লোরো ক্লোরো আছে ঠিক আছে আর এটাকে বলবো ফোর টলুইন বা টলুইন নামটা অবশ্যই তোমরা পরীক্ষায় লিখবে এবার দেখো ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন তো হয়ে গেল তো অ্যাসাইলেশন এবার আমরা কি বলবো ফ্রিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন ফ্রিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন দেখো অ্যাসাইলেশন মানে অ্যাসাইল গ্রুপ প্রবেশ করা বাবু অ্যাসাইল গ্রুপ কোনটা আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এটা অর্থাৎ এন্ট্রান্স অফ আর সি ও এন্ট्रेंस অফ আর সি ও ইজ কল্ড অ্যাসাইলেশন তো আমরা কি নিচ্ছি দেখো আবার আমরা নিচ্ছি এখানে ক্লোরোভ এঞ্জিন তো এর জন্য অ্যাসাইলেশন করার জন্য আমরা রিয়েজেন্ট হিসাবে নিয়ে নিচ্ছি সিএইচটি সিওসিএল সিএইচটি সিওসিএল দেখো আর আমরা কী নেব আমি বলছি যে এফ সি আর বা ফ্রিডেল ট্রাফ রিয়াকশনের যে মেন যে ক্যাটালিস্ট সেটা হলো অ্যান হাইড্রাস এল সি এল থ্রি এন হাইড্রাস এল সি এল থ্রি তো দেখো এটা নিলে কী হবে আমাদের ফার্স্ট ব্রেকআপ হবে কোথায় ফার্স্ট ব্রেকআপ হবে এই জায়গায় তৈরি হয়ে গেল এখানে একটা প্লাস এটা হয়ে গেল আমি ফুল মেকানিজমে যাচ্ছি না আমি ফ্রিডেল ঠিক আছে তো দেখো এই ক্ষেত্রে আমি কি হলো এই ক্ষেত্রে ক্লোরোবেনজিনের সঙ্গে তৈরি হয়েছে অ্যাসাইল গ্রুপ অর্থাৎ ইলেকট্রোফাইল এইটুকু পার্ট আমাদের তৈরি হয়ে গেছে তো এই পার্ট কি করবে একবার অর্থপোজিশনের যোগ হবে একবার প্যারাপজিশনের যোগ হবে কারণ ক্লোরোবজিন অর্থ প্যারাডিরেক্টিং গ্রুপ রেজোনেন্সের সাহায্যে অর্থপোজিশন আর পজিশনে ইলেকট্রন ডেন্সিটিকে তো আমাদের কী হবে একটা প্রোডাক্ট হয়ে যাবে এরকম অর্থাৎ এখানে সিএল এটা হয়ে গেল সি ডাবল বন্ড ও বন্ড সিএইসি এটাকে আমরা বলতে পারি অর্থো ক্লোরো অর্থো ক্লোরো অ্যাসেটো ফেনন অ্যাসেটো ফেনন প্লাস আর একটা কি উৎপন্ন হবে পজিশনে যাবে তাহলে আমাদের এখানে হবে পজিশনে গেলে এখানে সিএল থাকলো এখানে সি ডাবল বন্ড ও বন্ড সিএইসি এটাকে আমরা কি বলবো প্যারা ক্লোরো অ্যাসিটোফেনন বা ফোর ক্লোরো অ্যাসিটোফেনন ক্লিয়ার ক্লিয়ার ওকে তাহলে দেখো আমরা অ্যাসাইলেশনও করলাম আমরা অ্যালকাইলেশনও করলাম নেক্সট কোশ্চেন এ বি সি শনাক্তকরণ করো তো প্রথমে কি বলছে দেখো এই ক্ষেত্রে সি এইচ থ্রি সি এইচ টু বিআর দেওয়া আছে এর মধ্যে কে সি এন দেখো কে সি কে প্লাস সি এন মাইনাস হয়ে ভাঙবে সি এন গিয়ে অ্যাটাক করবে এই সি এইচ কে এখান থেকে বিআর বেরোবে প্লাস আর বিআর মাইনাস মিলে তৈরি করবে কে বিআর তো আমাদের এ কি হয়ে গেল এ হয়ে গেল আমাদের টু বন্ড বন্ড এন অর্থাৎ ইথাইল 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 সরি বা এটাকে তোমরা বলতে পারো প্রোপেন নাইট্রাইল যা কি করছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বাবু দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট অর্থাৎ সারা এস আর এ স্ট্রং রিডিউসিং এজেন্ট এ কি করবে এইচ মাইনাসের মাধ্যমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তোমরা মেকানিজম জানো যে লিথিয়াম প্লাস এ এল এইচ ফোর মাইনাস এ এল এইচ ফোর মাইনাস ভেঙে গিয়ে এ এল এইচ থ্রি আর এইচ মাইনাস এইচ মাইনাস এসে করবে এই কার্বনকে এবং ফাইনালি এখান থেকে যে বি প্রোডাক্ট হবে সেটা কি হয়ে যাবে কন্টিনিউলি রিয়াকশন হতে হতে এটা হয়ে যাবে সি এইচ থ্রি সিএইচ টু টু এটা আমাদের হয়ে যাবে বি প্রোডাক্ট এটা হলো এ এটা হলো বি ঠিক আছে এবার বি হয়ে গেলে আমাদের সি লাগবে দেখো তারপরে আমাদের যে রিয়েজেন্ট দেওয়া আছে সরি আর অ্যালকোহলিক কে ও এইচ অর্থাৎ ক্লোরোফর্ম অ্যালকোহল অ্যালকোহলিক কে ও এইচ আর এটা আছে কি এটা আছে ওয়ান ডিগ্রি অ্যামাইন মনে করে দেখো ওয়ান ডিগ্রি অ্যামাইনের সঙ্গে ক্লোরোফর্ম ইন দ্য প্রেজেন্স অফ অ্যালকোহলি কেউ দ্যাট ইজ ইজ কি হয়ে যাবে যেখানে এইচ টু আছে সেটা হয়ে যাবে এনসি আইসো সাইনাইট তৈরি করবে অর্থাৎ কি হয়ে যাবে আমাদের সি প্রোডাক্ট সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু

নেক্সট কোশ্চেন কোন ধরনের বিক্রিয়া কৌশল দ্বারা নিচের যোগটির খারিও আর্দ্র বিশ্লেষণ ঘটবে যোগ দেওয়া আছে অর্থাৎ বিউটাইল বিউটাইল ক্লোরাইড ক্লোরাইড দেখো তোমরা জানো এটা হবে কি এস এন ওয়ান মেকানিজম কি ধরি হবে এস এন ওয়ান মেকানিজম দেখো এস এন ওয়ান মেকানিজম দুটো স্টেপে হয় তো ফার্স্ট স্টেপে কি হবে ফার্স্ট স্টেপে হয় ফরমেশন অফ কার্বোক্যাটায়ন অ্যাকচুয়ালি এগুলো ডিটেলস ভিডিও দেখা উচিত ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন তো ফর্মেশন অফ কার্বো কী করে করবো দেখো সি এইচ বন্ড সি এইচ থ্রি বন্ড সি বন্ড এল দেখো এখান থেকে কি হবে এই বন্ডের ডিসোসিয়েশন হবে মানে ব্রেকআপ হবে এখানে দুটো কার্বন আছে এই দুটো কার্বন পারমানেন্ট ক্লোরিন নিয়ে চলে যাবে এবং ছেড়েও দিবে ব্রেক আপটা হয়েও যাবে কেন হয়ে যাবে জানো কারণ দেখো এই ক্ষেত্রে যে কার্বো ক্যাটায়ন উৎপন্ন করবে এই ক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন উৎপন্ন করলো সেটা কিন্তু তিন ডিগ্রি কার্বোক্যাটাইন তিন ডিগ্রি কার্বোক্যাটাইন আমাদের জানি স্টেবল তো ক্লোরিনের সঙ্গে কার্বনের এত সমস্যা চলছে তো বলছে ক্লোরিন তুমি আসতে পারো তো ক্লোরিনকে ছেড়ে দিলে তৈরি হয়ে গেল আমাদের থ্রি ডিগ্রি সিসি এটা আমাদের ফার্স্ট স্টেপের গল্প শেষ সেকেন্ড স্টেপে কি হবে দেখবো সেকেন্ড স্টেপে এই যে আমাদের এটা তৈরি হলো কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে আমরা জানি কার্বোক্যাটায়নের স্ট্রাকচার কেমন হয় ট্রাইগোনাল ঠিক আছে এবার আসবে কোনো অ্যালকোহল বা কোনো নিউক্লিও ফাইল অ্যাটাক করতে এবার নিউক্লিও ফাইল দেখো এই ক্ষেত্রে সাইড ফ্রন্ট সাইডের ব্যাপার নেই যে কোনো দিক থেকে অ্যাটাক করতে পারে অর্থাৎ এইচ মাইনাস এখান থেকেও অ্যাটাক করতে পারে এইচ মাইনাস এখান থেকেও অ্যাটাক করতে পারে যে কোনো একটা এবং ফাইনালে আমাদের প্রোডাক্ট হয়ে যাবে কি ফাইনালে প্রোডাক্ট হয়ে যাবে থ্রি বন্ড থ্রি বন্ড থ্রি ও এইচ প্রথম স্টেপটা আমাদের স্লো স্টেপ পরের স্টেপটা আমাদের ভেরি ফাস্ট স্টেপ প্রথমটা স্লো পরেরটা মাথায় রাখবে যে স্টেপগুলো কিন্তু স্লো স্লো স্টেপ স্টেপ স্টেপটা কি হবে তাহলে দেখো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হয়ে গেল তো এই হচ্ছে আমাদের মেকানিজম এস এন ওয়ান যে এই যে আমাদের টার্ড বিউটাইল ক্লোরাইড আছে এই টার্ড বিউটাইল ক্লোরাইড কিন্তু এস রিঅ্যাকশন ওয়ান রিয়াকশনে অংশগ্রহণ করেছে তো যার জন্য এটা কী হবে যার জন্য এটা হবে এস এন ওয়ান রিয়াকশান এস এন ওয়ান কী হয়েছে দুটো স্টেপে হয় ওয়ান মানে দুটো স্টেপ প্রথম স্টেপে কার্বো পরে পরের স্টেপে নিউক্লিও অ্যাটাক সেকেন্ড স্টেপে কী হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক করছে ঠিক আছে বলবে এরকম চলো দেখ প্রতিটি বিক্রিয়ার মুখ্য বিক্রিয়াজাত পদার্থগুলি লেখো একদম সিম্পল দেখো এই ক্ষেত্রে আছে ডেলটা প্লাস এটা মাইনাস বা প্লাস মাইনাস এই ক্ষেত্রে এটা ভাঙবে দেখি ফাইনালি যে প্রোডাক্ট তৈরি করবে এটা কি হয়ে যাবে এখানে সি এইচ টু সি আর এখানে যা আছে তাই ও এইচ প্লাস বাকিটা কি হয়ে গেল জল অর্থাৎ ও এসে এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে এখানকার সি ভেঙে সি মাইনাস হয়ে যাবে সি এল ফাইল হয়ে যাবে সি এসে পরে স্টেপে কি করবে সি মাইনাস এসে এটাকে অ্যাটাক করবে জল বেরিয়ে যাবে তো আমাদের ফাইনালি হয়ে গেল এরকম প্রোডাক্ট ঠিক আছে নেক্সট দেখো এই ক্ষেত্রে ব্রোমিন দেওয়া আছে হিট দেওয়া আছে ব্রোমিন হিটের কম্বিনেশন এবং সেটা কোথায় হবে সেটা অবশ্যই হবে এখানে অর্থাৎ যেখানে বেনজাইলিক বেনজাইলিক কার্বন কার্বন আছে সেখানে কি করবে ফ্রি উৎপন্ন করবে এবং সেই জায়গাতেই কিন্তু একটা ব্রমিন সেখানে প্রবেশ করবে অর্থাৎ আমাদের এখানে হয়ে যাবে এইচ একটা বিআর এখানে ঢুকবে এখানে সিএইচি এখানে এ নো টু তৈরি হবে নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন দেওয়া আছে সিলভার বেনজোয়েট দেখতে পাচ্ছ দেখো সিলভার বেঞ্জোয়েট এটা কি সিলভার বেনজোয়েট খুব ইম্পর্টেন্ট রিয়াকশন বিআর টু ফোর এই যে কম্বিনেশন কোন অ্যাসিডের সিলভার সল্ট তার সঙ্গে বিআর টু ফোর এই কম্বিনেশন আমাদেরকে বোরোডিন হান্স ডিকার রিয়াকশনের কথা মনে করিয়ে দেয় বোরোডিন হান্স ডিকার বিএইচআর এবং সেই ক্ষেত্রে এটাও ফ্রি রেডিক্যাল রিয়াকশন হয় তো সেই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে সিও টু বেরোবে এবং বেঞ্জিনের সঙ্গে একটা ব্রোমিন যুক্ত হবে অর্থাৎ হয়ে যাবে ব্রোমো বেঞ্জিন প্লাস সিও টু প্লাস এজিবিআর আমাদের ফাইনাল প্রোডাক্ট হয়ে গেল কি ব্রোমো বেঞ্জিন খুব ইম্পর্টেন্ট রিয়াকশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান আমি ভিভিআই করে রাখছি ঠিক আছে তাহলে কি তৈরি হলো আমাদের বোরডিন হাংসিকার রিয়াকশনের সাহায্যে কোনো সিলভার কার্বক থেকে তৈরি করবে অ্যালকিল হ্য্যালাইট বা অ্যারাইল হ্য্যালাইট মাথায় রাখবে দেখো নেক্সট কোয়েশ্চেন আবার আমাদের এখানে দেওয়া আছে সি টু ও মাইনাস এনে প্লাস এই যখন থাকবে সি টু ও মাইনাস এনে প্লাস এটা কি এটা একটা স্ট্রং বেস এটা একটা স্ট্রং বেস বেস কি করবে অ্যাসিডকে চায় বেস কাকে ভালোবাসে অ্যাসিড অ্যাসিড মানে কি এইচ প্লাসকে চায় তো এখান থেকে দেখো এটা আমাদের আলফা কার্বন এটা আমাদের বিটা কার্বন এটা আমাদের বিটা কার্বন যে কোনো জায়গা থেকে আলফা থেকে বিটা থেকে এইচ কে বের করে দাও এবং এই কম্বিনেশন কিন্তু আমাদের এলিমিনেশন হান্ড্রেড কথা এটা ই টু এলিমিনেশন এলিমিনেশনের কথা মনে করিয়ে দিচ্ছে ই টু ওকে অর্থাৎ একটা স্টেপে রিয়াকশন হবে আলফা থেকে বের হবে বিটা থেকে আলফা থেকে আর বিটা থেকে এই তো ওই কেটে কি ভাবে দেখো ফাইনাল আমাদের প্রোডাক্ট হয়ে যাবে এটা এখানে আমি ডাবল বন্ড করে দিচ্ছি এখানে এটা সিএইচ৩ লাগিয়ে ঠিক আছে नेक्स्ट क्वेश्चन দেখো পাঁচ নম্বরে কি বলছে ব্রোমোমিথেন জলিয়ো সোডিয়াম হাইড্রোক্সাইড ব্রোমোমিথেন মানে কি রকম দেখো ব্রোমোমিথেন এইরকম এর মধ্যে কিনেছি আমরা জলিয়ো সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যাকুয়াস NaOH অ্যাকুয়াস NaOH আর মিথাইল ব্রোমাইড আছে তো এটা কি করবে হান্ড্রেড পার্সেন্ট রিঅ্যাকশনের টু কথা বলে এবং সেখান থেকে আমাদের ফাইনালি প্রোডাক্ট কী হবে ও এইচ CH3 তোমরা ভাবতে পারো যে আমি উল্টো করে লিখলাম কেন উল্টো করে লিখলাম কারণ এটা SN2 টু ফলে ইনভার্শন অফ কনফিগারেশন হয় কি হবে ইনভার্শন অফ কনফিগারেশন অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাক করবে এবং কম্পাউন্ডের কনফিগারেশনটা উল্টে যাবে কম্পাউন্ডের কনফিগারেশন কি হবে উল্টে যাবে পুরোপুরি ঠিক আছে তো এটা আমাদের আলটিমেট তৈরি করবে কি মিথানল মিথানল মেকানিজম চলো একটা স্টেপে রেখে দিচ্ছি তো কি হচ্ছে দেখো এই ক্ষেত্রে সি এইচ আছে এখানে একটা সলিড ওয়েজ আছে এইচ এখানে একটা ডটেড আছে আর সঙ্গে একটা বি আর নিচ্ছি অ্যাকুয়াস এন ওইচ অর্থাৎ এন এ ওইচ যখন নিচ্ছি তো এন ওইচ কি করবে ওইচ মাইনাস তৈরি হবে এবার এ ওইচ মাইনাস কিন্তু ডিরেক্ট সামনে থেকে দেখো এই কার্বনের উপর ডেল্টা প্লাস এর উপর ডেল্টা মাইনাস ডিরেক্ট সামনে থেকে অ্যাটাক করতে পারছে না কারণ ব্রোমিন আছে ব্রোমিন তো নেগেটিভ ও এইচ মাইনাস কি করবে এইচ মাইনাস চুপ করে পেছন দিক থেকে এই এইচ মাইনাস দেখো এইচ মাইনাস পেছন দিক থেকে গিয়ে তখন কি হবে এখান থেকে বিআর মাইনাস বেরোবে দেখো কার্বনের সঙ্গে ব্রোমিনের এই ক্ষেত্রে ব্রেকআপটা আগে হওয়া সম্ভব নয় কারণ এই ক্ষেত্রে যদি ব্রেকআপ হতো এবং কার্বনের উপর যদি পজিটিভ চার্জ আসতো অর্থাৎ মিথাইল তৈরি যেটা খুব আনস্টেবেল তো যার জন্য কার্বন অপেক্ষা করে কতক্ষণ না পর্যন্ত কোনো নিউক্লিও ফাইল এসে আমার সঙ্গে বন্ড ফরমেশন করে তবে আমি ব্রোমিনকে ছাড়তে পারবো এবং ফাইনালি কি হয়ে যায় এখান থেকে ও এইচ যুক্ত হচ্ছে এই কার্বনের সঙ্গে এখানে একটা এইচ এখানে একটা ডটেড লাইন আর এখানে একটা বোল্ড লাইন আছে যেমন ছিল তেমন একটা আমি একটা দিলাম ফুল মেকানিজম এখানে একটা ট্রানজিশন স্টেট তোমরা করতে পারতে এখানে একটা ট্রানজিশন স্টেট আমি দেখিয়ে দিচ্ছি ট্রানজিশন স্টেট তোমরা করতে পারো দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে সি এইচ ক্ষেত্রে একটা বোল্ড লাইনে এইচ আছে একটা ডটেড লাইনে এইচ আছে এই ক্ষেত্রে দেখো এর সঙ্গে এর সঙ্গে বন্ড ব্রেকআপ হচ্ছে আর এর সঙ্গে ও এর সঙ্গে বন্ড ফরমেশন হচ্ছে ঠিক আছে এবং এটাকে আমরা পুরোটাকে একটা নেগেটিভ চার্জে রাখবো কারণ যে ও এইচ নেগেটিভ চার্জ এটা আমি পুরো পুরো কম্পাউন্ডের উপর দিচ্ছি এবং এটাই আমাদের কি ট্রানজিশান স্টেট এই ট্রানজিশন স্টেট থেকে আমাদের এই প্রোডাক্ট অর্থাৎ প্রথমে কি করছে মিথাইল ব্রোমাইড আছে মিথাইল ব্রোমাইডকে ও এইচ ব্যাক সাইড অ্যাটাক করছে এটাকে আমরা বলতে পারি ব্যাক এটাকে আমরা বলতে পারি ব্যাকসাইড অ্যাটাক ওকে তারপর এখান থেকে ব্রোমিন বেরোচ্ছে তো সেই ঘটনাকে বোঝার জন্য ফিল করার জন্য এরকম একটা ট্রানজিশন স্টেট একটা কাল্পনিক স্টেট কিন্তু বলা হচ্ছে এবং এই রিয়াকশানের যদি তোমরা বলো যে রেট অফ রিয়াকশান রেট অফ যেটাকে আমরা আর দিয়ে করি আর কি হবে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ সি এইচ অর্থাৎ দুটো একটা অনু আর আয়নের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে যার জন্য এই রিয়াকশনকে আমরা বাই মলিকুলার রিয়াকশন বলবো ঠিক আছে যার মলিকুলারিটি টু অর্থাৎ একটি রিয়াকশনের মৌলিক যে স্টেপ ফান্ডামেন্টাল স্টেপ সেটা বা স্লো স্টেপ এটাই আমাদের স্লো স্টেপ যেহেতু একটাই স্টেপে রিয়াকশন হচ্ছে যার জন্য এটাকে আমরা কি বলবো স্লো স্টেপ বা আরডিএস রেড ডিটারমাইনিং স্টেপ ঠিক আছে তো দেখো এগুলো তোমাদের প্র্যাকটিস করা আছে ভালো করে একবার করে দেখবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো সিলভার নাইট্রেট পরীক্ষার সাহায্যে কিভাবে পার্থক্য করবে দেখো সিলভার নাইট্রেট টেস্টের সাহায্যে আমরা যে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনগুলো আছে এগুলো পার্থক্য করতে পারি দেখো যে হ্যালো অ্যালকেন বা হ্যালাইট যেগুলো স্পেশালি আছে সেই হ্যালাইটগুলো তিন রকমের হয় একটা হয় ইনাট একটা হয় কি ইনাট ইনাটের মধ্যে কে কে আছে ইনাটের মধ্যে আছে অ্যারাইল হ্যালাইট আর কে আছে ভিনাইল হ্যালাইট এই অ্যারাইল হ্যালাইড আর ভিনাইল হ্যালাইট কিন্তু সিলভার নাইটের টেস্টে সাড়া দেয় না কে দেবে এছাড়াও আর কে আছে এছাড়া আছে লেবাইল হ্যালাইট লেবাইল হ্যালাইট লেবাইল হ্যালাইটগুলো কোনগুলো যেগুলো আমাদের অ্যালাইলিক ঠিক আছে বা বেনজাইলিক বা অ্যালকিল হ্যালাইট এগুলো সব আমাদের লেবাইল হ্যালাইট আর আরেকটা আছে আয়োনিক আয়নিক হ্যালাইড আয়নিক হ্যালাইট কোনগুলো যেমন ধরো বিডিসি এগুলোর মধ্যে কি আছে বেনজিনের উপর এন টু প্লাস সিএল মাইনাস বা এরকম আছে ধরো আর ফোর প্লাস সিএল মাইনাস তো এরকম হতে পারে তো এগুলোর মধ্যে দেখো প্রথমটার মধ্যে কি আছে এটা আছে ভিনাইল ক্লোরাইড এটা কি আছে ভিনাইল ক্লোরাইড এই ভিনাইল ক্লোরাইড কিন্তু এই ভিনাইল ক্লোরাইড কিন্তু সিলভার নাইটের টেস্টে সারা দেবে না কিন্তু এটা আছে কি দেখো এটা অ্যালাইলিক ক্লোরাইড এই অ্যালাইলিক ক্লোরাইড সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে এজিসিএল এজিসিএল এর প্রেসিপিটেশন ফেলবে তোমরা জানো এজিসিএল এর কালার কি হোয়াইট ক্রিস্টালাইন সলিড উৎপন্ন করবে দেখো নেক্সট দেখো এটা আছে কি এটা আছে বেনজাইল ক্লোরাইড সরি এটা আছে ক্লোরোবেঞ্জিন ক্লোরোবেঞ্জিন কি এটা অ্যারাইল হ্যালাইড এ সিলভার নাইটেট টেস্টে ছাড়া দেবে না কিন্তু এটা আছে কি বেনজাইল ক্লোরাইড অর্থাৎ এটা একটা লেভাইল ক্লোরাইড এটা কিন্তু হ্যালোপম রিয়াকশন সরি সিলভার নাইটেটের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপন্ন করবে এই ক্ষেত্রে দেখো এজি সিএল সি এল অর্থাৎ এই ক্ষেত্রেও হোয়াইট ক্রিস্টালাইন সলিড উৎপন্ন করবে তাহলে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট তোমরা ভালো করে প্রিপেয়ার হবে এই কোশ্চেনগুলো নিয়ে দেখো নেক্সট দাও আছে মুখ্য বিক্রিয়াজাত পদার্থগুলি উল্লেখ করো দেখো এক্ষেত্রে দেওয়া আছে আবার সেই গল্প সি টু এইচ ফাইভ ও মাইনাস এনে প্লাস অ্যালকোহল ডেলটা বা ইট এটা কি ডিনোট করে এটা ডিনোট করে এলিমিনেশন এলিমিনেশন এটা আলফা কার্বন এটা বিটা কার্বন আলফা থেকে আর বিটা থেকে এইচ জাস্ট এটুকু করো কি হচ্ছে তাহলে প্রোডাক্ট সি এইচ টু ডাবল বন সি এইচ টু আলফা থেকে আর বিটা থেকে এইচ তাহলে আমাদের তৈরি হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো একটা দেওয়া আছে ইথাইলাইডাইড তার মধ্যে কেসিএন এজিসিএন দেখো কেসিএনটা আয়নিক এটা আমরা জানি কেসিএনটা কি কেসিএন আয়নিক অর্থাৎ সেটা কে প্লাস সিএন মাইনাসে ভেঙে যায় সিএন মাইনাস ব্যাক সাইড অ্যাটাক করতে পারে তো সি গিয়ে কাকে অ্যাটাক করবে এই কার্বন কার্বনকে এখান থেকে আই বেরোবে অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট আমাদের কি হয়ে যাচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এন অর্থাৎ প্রোপেন নাইট্রাইল উৎপন্ন করছে কি করছে প্রোপেন নাইট্রাইল আর দেখো এই ক্ষেত্রে দেওয়া আছে এজিসিএনটা কি এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড অর্থাৎ এটা আয়নে ভাঙতে পারবে না অর্থাৎ এই ক্ষেত্রে নাইট্রোজেন গিয়ে কি করবে এই ক্ষেত্রে নাইট্রোজেন গিয়ে কি করবে এই নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাকটা হবে ঠিক আছে তো যার জন্য এখানে প্রোডাক্ট তৈরি হবে কি সি এইচ থ্রি সি টু বন্ড এন ডাবল বন্ড আর ট্রিপল বন্ড প্লাস মাইন এরকম আমাদের এনসি যুক্ত হবে ঠিক আছে কি যুক্ত হবে এনসি আমরা এটাকে বলবো ইথাইল আইসোসাইড ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো এই ক্ষেত্রে কি কি আছে আছে কে কে ও ও এইচ এইচ অ্যালকোহল আমি বলছি স্ট্রং বেস আর ডেল্টা কোনো কথা নেই এলিমিনেশন রিয়াকশন ডিরেক্ট এলিমিনেশন রিয়াকশনের কথা ভাবো এবং সেই ক্ষেত্রে দেখো ব্রোমিন দেওয়া আছে তো দেখো এটা আমাদের আলফা কার্বন এটা বিটা কার্বন এটা বিটা কার্বন প্রোবাবিলিটি আমাদের দুটোই কিন্তু মেন আমাদের যে মেজার প্রোডাক্ট তৈরি হবে কারণ এখানে মেজার প্রোডাক্টের কথাই বলা হয়েছে হ্যাঁ মুখ্য বিক্রি তো মেজার প্রোডাক্ট কোনটা হবে সেট যে প্রোডাক্ট যেটা অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটা আমরা মেজার প্রোডাক্ট হিসাবে গণ্য করবো অর্থাৎ সিএইচ ডাবল বন্ড সি এইচ বন্ড CH3 অর্থাৎ বিউট টু ইন দেখো এই ক্ষেত্রে আমাদের এখানে আলফা কার্বন এগুলো এটা আলফা কার্বন এটা আলফা কার্বন তো এই ক্ষেত্রে আমাদের ছটা আলফা কার্বন আছে সরি ছটা আলফা হাইড্রোজেন আছে যার জন্য ছটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার পাবো দ্যাট ইজ মোর স্টেবল আমরা জানি এই রিয়াকশনের ফলে এটা প্রায় এইটটি উৎপন্ন হয় তো মুখ্য বিক্রিয়া যত পদার্থ হিসাবে কিন্তু আমরা বিউট টু ইন পাবো আর হপম্যান প্রোডাক্ট বা লেস স্টেবল কম্পাউন্ড হিসাবে কিন্তু আমরা বিউট ওয়ান ইন পাবো তো আমাদের যেহেতু মেজার প্রোডাক্ট চেয়েছে যার জন্য আমি বিউট টু ইন তৈরি করে দিলাম অর্থাৎ আলফা থেকে বিআর আর বিটা থেকে যদি এইচকে আমি লিখতাম তাহলে বিটা থেকে এইচকে আমি বের করে দিচ্ছি দেখো এস এইচ নিউ এস একটা একটা কি যে সিলেক্টিভ সিলেক্টিভ এই এনবিএস অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটায় অর্থাৎ অ্যালাইলিক যে কার্বন দেখো এই কার্বনটাকে আমরা বলবো অ্যালাইলিক কার্বন তো এই কার্বনের সঙ্গে ব্রোমিন যুক্ত হবে কি বলছি এস ইজ আ সিলেকটিভ রিয়েজেন্ট ফর অ্যালাইলিক েশন মাথায় রাখবে এই কথাটাই মাথায় রাখবে তাহলে কি হচ্ছে দেখো এক্ষেত্রে সিএইচ টু ডাবল বন্ড সি এইচ বন্ড সি এইচ টু বিআর আমাদের প্রোডাক্ট এরকম উৎপন্ন হবে এবং আমাদের নাম হবে কি এক দুই তিন অর্থাৎ থ্রি ব্রোমো থ্রি ব্রোমো প্রোপ ওয়ান ইন থ্রি ব্রোমো প্রোপ ওয়ান ইন চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে একটা হ্যালাইট দেওয়া আছে এই ক্ষেত্রে আমাদের কি হবে এক্সচেঞ্জ অফ হ্যালোজেন হবে এক্সচেঞ্জ অফ হ্যালোজেন আমরা এইচ জি টু এফ টু দেওয়া আছে এর ফলে আমরা বুঝতে পারছি এটা সোয়ার্ডস রিয়াকশন সোয়ার্ডস রিয়াকশন ওকে কি হবে জাস্ট এই ক্ষেত্রে ব্রোমিন হাটাও ফ্লোরিন লাগাও কি ব্রোমিন হাটাও ফ্লোরিন লাগাও অর্থাৎ সি এইচ থ্রি সি এইচ টু এফ সোয়ার্ড রিয়াকশনের মাধ্যমে ফ্লুরো অ্যালকেন তৈরি করা হয় এবং তার স্পেশাল রিয়েজেন্ট এইচ জি টু এফ টু বা এজি নেক্সট কোশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই সেল দেওয়া আছে কি করবে অক্সিজেন গিয়ে এই হাইড্রোজেনকে মারবে অ্যাটাক এখান থেকে সেল বেরিয়ে যাবে ফার্স্ট কি হয়ে গেল দেখো এখানে সি যা ছিল তেমনই থাকছে সি এইচ থ্রি এটা হয়ে গেল সি টু এটা হয়ে গেল ও এইচ টু প্লাস ও এইসেরি ভেরি ভেরি ও এইচ টু প্লাস ইজ ভেরি নিয়ে এখান থেকে জল বের করে দেবে এবং এখান থেকে কি হবে দেখো এখান থেকে সি এইচ থ্রি নিচে করছি দেখো এখান থেকে কি হবে এখানে যা আছে সি এইচ থ্রি বন্ড সি এই সি বনসি এইসি এখানে কি তৈরি হয়ে গেল কার্বোক্যাটায়ন দেখো যে কার্বো ক্যাটায়ন উৎপন্ন করেছে সেই কার্বোক্যাটায়ন কিন্তু ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন আমি কি বলছি যেখানে যেখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে সেখানে আমাদের দেখতে হবে যে সেটাকে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তার স্টেবিলিটি বাড়ানো যায় কি না কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা এই ক্ষেত্রে যদি আমরা মিথাইল শিফটিং করি এই ক্ষেত্রে যদি এই মিথাইল শিফটিং যদি করানো হয় অর্থাৎ এখান থেকে দুটো ইলেকট্রন নিয়ে যদি এই কার্বনের কাছে যায় তাহলে আমাদের কি হচ্ছে দেখো তাহলে আমাদের এরকম হবে সি বন্ড এখানে আমাদের একটা প্লাস চলে আসছে এটা হয়ে গেল তাহলে এবার কিন্তু আমাদের থ্রি ডিগ্রি কার্বো ক্যাটায়ন উৎপন্ন করে তাহলে অবশ্যই আমরা এই রিঅ্যারেঞ্জমেন্ট করবো এটাকে আমরা কি বলবো মিথাইল শিফটিং সরি মিথাইল শিফটিং তো দেখো এবার আমাদের এখান থেকে যে সিএল মাইনাসটা বেরিয়েছিল মাইনাস সিএল মাইনাস যেটা ছিল সেই সিএল মাইনাস কিন্তু এই কার্বোকেটায়নের সঙ্গে যোগ হবে সিএল মাইনাস কী করবে ডিরেক্ট এই কার্বনের সঙ্গে যোগ হবে এবং ফাইনালি আমাদের যে প্রোডাক্ট হবে সেটা সিএইচ্রি বন্ড সি সিএল এখানে সি এইচ থ্রি আছে এখানে সি টু এখানে সিএইচ্রি এটা আমাদের মেজার প্রোডাক্ট হবে ঠিক আছে দেখো প্রথমে আমাদের কি হলো ও এইচ ছিল ও এইচ গিয়ে এইচ সিএলকে অ্যাটাক করলো এইচ প্লাস গ্রহণ করলো গ্রহণ করে হয়ে গেল ও এইচ টু ও এইচ টু এবার এই ও এইচ টু প্লাস ইজ ভেরি গুড লিভিং গ্রুপ সে বন্ড পেয়ার দুটো ইলেকট্রন নিয়ে এখান থেকে জল হয়ে বেরিয়ে গেল মাইনাস এইচ টু ও এবার সেখান থেকে তৈরি হলো আমাদের ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন তোমরা দেখতেই পাচ্ছ সেই ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন কি করলো রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে মিথাইল শিফটিংয়ের মাধ্যমে সেখান থেকে আমাদের থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করলো এই থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়নটা কি করছে হচ্ছে এবং তখন ক্লোরিন এসে একে অ্যাটাক করলো এবং আমাদের ফাইনাল প্রোডাক্ট কিন্তু এটা তৈরি হয়ে গেল অর্থাৎ টু ক্লোরো টু মিথাইল বিউটেন তৈরি হচ্ছে কি করছে টু ক্লোরো টু মিথাইল বিউটেন তৈরি ওকে অনেক টাইম হয়ে গেল কিন্তু দেখতে হবে শিখতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো এই ক্ষেত্রে দেওয়া আছে কি খুব সুন্দর কোশ্চেন এই ক্ষেত্রেও সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া আছে কিন্তু এই ক্ষেত্রে বিআর টু দেওয়া এই ক্ষেত্রে বিআর টু দেওয়া তার পরিবর্তে কি আছে আই টু যদি বিআর টু থাকতো তাহলে বোরোডিন হান্টিকার বি আর যেহেতু বোরোডিন যেহেতু এখানে বিআর টু নেই তো যার জন্য এখানে আই টু দেওয়া আছে এটাকে আমরা কি বলবো বার্ন বম সিমোনিনি রিয়াকশন কি রিয়াকশন বলবো বিস বান বম বানবংিমিনী এবং এই রিয়াকশনের ফলে তৈরি হবে স্টার কি তৈরি হবে স্টার এবং আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে বন্ড 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 আমাদের তৈরি হলো মিথাইল অ্যাসেটেট বা মিথাইল ইথানোয়েট ক্লিয়ার চলো নেক্সট দেখো এই ক্ষেত্রে খুব সুন্দর একটা কোয়েশ্চেন দেওয়া আছে এই কোশ্চেন আমি আগেও অনেকবার সলভ করেছি তোমাদের আমাদের আগের ভিডিওগুলোতে সলভ করা হয়েছে দেখো এই ক্ষেত্রে এরকম যোগ দেওয়া আছে এইচ আই দেওয়া আছে একটা অ্যালকিনের অপ্রতিসম যোগ আমি হান্ড্রেড পার্সেন্ট মার্কনিক এবং প্রোডাক্ট কি হয়ে যাবে ফস্ট করে বলো প্রোডাক্ট হয়ে যাবে এখানে সিএসি এখানে ওকে নেগেটিভ চার্জ পার্টটি সেখানে যুক্ত হলে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম দেখো এই ক্ষেত্রে একটা হাইড্রোজেন আছে কিন্তু এই ক্ষেত্রে একটাও হাইড্রোজেন নেই তোমরা দেখতেই পাচ্ছ খালি চোখে এদিকে একটা বন্ড এদিকে একটা বন্ড এদিকে একটা বন্ড আর এই বন্ড তো আই সেখানে যুক্ত হলো যেখানে হাইড্রোজেন সংখ্যা কম তো এখানে হাইড্রোজেন নেই দেখো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে সি এম জি আই এটা কি ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস আর ফর্মালডিহাইড এর স্ট্রাকচার কি এই ফর্মালডিহাইড তো এটা কি কার্ব অ্যানায়ন তৈরি হচ্ছে দেখো আমি কি বলছি ম্যাগনেশিয়ামের সঙ্গে সি আছে সি এর উপর ডেল্টা মাইনাস মানে নিউক্লিওক্লিয়ক ফাইল হিসেবে কাজ করবে এ গিয়ে সোজা অ্যাটাক করছে কাকে এই কার্বন কি কেন কারণ এই কার্বনের উপর ডেল্টা প্লাস আছে দেখো এ গিয়ে এই কার্বন এই পাই বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় ও মাইনাস ও মাইনাস গিয়ে কি করবে এই যে এম জি আছে সে এম জি কে গিয়ে এটাকে অ্যাটাক করবে তাহলে ফাইনাল আমাদের কি হচ্ছে দেখো প্রথমে আমাদের তৈরি হচ্ছে সি এইচ থ্রি সি এর সঙ্গে একটা এইচ এর সঙ্গে একটা এইচ আর হয়ে গেল ও মাইনাস এম জি দেখো নেক্সট স্টেপে আমাদের দেওয়া আছে ডাইলোটেড এইচ সি এল এই ডাইলোটেড এইচ সি এল যখন দেওয়া হবে তখনই সেই ক্ষেত্রে কি হবে একটা আছে এইচ প্লাস একটা সিএল মাইনাস ও মাইনাসটা টা এইচ প্লাস কে গ্রহণ করবে আর ম্যাগনেশিয়াম এর উপর যেহেতু প্লাস আছে এই সিএলটা গ্রহণ করবে তো ফাইনালি কি হয়ে গেল সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ আর হয়ে গেল এম জি একটা আছে আই একটা আছে সিএল তো আমাদের দেখো এটা আমাদের কি প্রোডাক্ট তৈরি হয়ে গেল ওয়ান ডিগ্রি অ্যালকোহল যেটাকে আমরা বলবো ইথানল যেটাকে আমরা বলবো কি ইথানল ক্লিয়ার তাহলে মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইটের সঙ্গে ফর্ম্যাল ডিহাইডের বিক্রিয়ায় কিন্তু ইথানল তৈরি করবে ওকে চলো নেক্সট কি আছে এই ক্ষেত্রে দেখো সোডিয়াম ড্রাইথার একটা আছে অ্যালকিল আয়োডাইট একটা সরি একটা আছে অ্যালকিলায়োডাইট বা মিথাইলায়োডাইট একটা আছে অ্যারাইলায়োডাইট বা আয়োডোবেনজিন তোমরা জানো সোডিয়ামের উপস্থিতিতে যখন এই বিক্রিয়া করব যদি আমাদের পিওর যদি আমাদের অ্যালিফেটিক হ্যালাইট থাকতো তাহলে আমরা বলতাম উডস যদি আমাদের পিওর দুটোই যদি আমাদের অ্যারোমেটিক হ্যালাইড থাকতো তাহলে আমরা বলতাম ফিটিক কিন্তু এই ক্ষেত্রে কি আছে মিক্সড আছে তো যার জন্য এই রিয়াকশনকে আমরা কি বলবো উডস ফিটিক এবং ফাইনাল আমাদের কি দেখো এরকম ডট ডট করে ভাঙব এবং আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে যাবে এরকম বা মিথাইল বেঞ্জিন ওকে টলোইন বা মিথাইল বেঞ্জিন দেখো নেক্সট কোশ্চেন এখানে কি দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা

কি হচ্ছে এখানে দেখো সি এইচ টু সি এল ক্লোরাইড তৈরি হচ্ছে আর এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে তৈরি হবে একটা সঙ্গে এখানে টলোইন আছে তার এই পজিশনে লাগবে সিএল অর্থাৎ অর্থ ক্লোরোটলোইন আর একটা প্যারাক্লোরোটলোইন দুটো আমাদের এরকম প্রোডাক্ট তৈরি হবে ঠিক আছে চলো নেক্সট দেখো এটা দেওয়া আছে ডিরেক্ট এইচ সি এল এর সঙ্গে বিক্রি এইচ সিএল এর উপর ডেল্টা প্লাস এর উপর ডেল্টা মাইনাস এর উপর ডেল্টা প্লাস এর উপর ডেল্টা মাইনাস জাস্ট কি হবে গ্রুপস প্রসেস এটা নাম কি গ্রুপ প্রসেস এসএন1 মেকানিজমের মাধ্যমে করবে এটার সঙ্গে এটা ব্রেকআপ হলো প্লাস তৈরি হলো সিএল মাইনাস এসে অ্যাটাক করবে তো কি হবে CH3 বন্ড CH2 বন্ড CL এটা আমাদের প্রোডাক্ট দেখো HCl আর অ্যানহাইড্রাস Zn Cl2 কে আমরা কি বলতে পারি LC কি বলতে পারি বা সরি LC না এল আর কি বলতে পারি এল আর লুকাস রিয়ে আর এনহাইড্রাস্ট দেখো নেক্সট কোয়েশন কি আছে ডিডিটি কি এর এটি কীভাবে প্রস্তুত করবে এর বিষক্রিয়া কি দেখো ডিডিটি ডাইফিনাইল ডাই ডাইক্লোরো ডাইফিনাইল ইথেন ওকে বলছে এটি কিভাবে প্রস্তুত করো দেখো ডিডিটি হলো একটা ডিডিটি ফুল ফর্ম আমি বলে দিলাম এবং এটা বলে দিচ্ছি এটা একটা পেস্টিসাইড পেস্টিসাইড একটা কীটনাশক পদার্থ বা ইনসেক্টিসাইডও তোমরা বলতে পারো কিভাবে প্রস্তুত করবে দেখো আমরা কি করবো আমরা দুটো ক্লোরভ নিচ্ছি এভাবে দুটো ক্লোরোবেঞ্জিন নিচ্ছি দেখো দুটো ক্লোরোভ নিয়ে তার সঙ্গে আমরা বিক্রিয়া করাচ্ছি কার বিক্রিয়া ক্লোরাল এখানে ইন দ্য প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড এইচ টু এস ও ফোর তাহলে আমি যদি এটাকে ভাষায় লিখতাম তাহলে কি বলতাম আমি বলতাম ক্লোরোভ ক্লোরোবেঞ্জিনের সঙ্গে ক্লোরাল মিশিয়ে কনসেন্ট্রেটেড এইচ টু উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় তাহলে এখান থেকে এই জায়গা থেকে আমাদের এক সরি এক বলছি এই জায়গা থেকে আমাদের এক জল বেরিয়ে যাবে এবং ফাইনালি আমাদের কি তৈরি হবে দেখো ঠিক এইরকম একটা সুন্দর যৌগ কি তৈরি হলো

টু কমা টু বিস ফোর ক্লোজ করে দাও তারপর লেখো ইথেন ডিডিটির আইউপিএস নেম কি ওয়ান 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 ট্রাই ক্লোরো টু কমা টু বিস ফোর ক্লোরোফিনাইল ইথেন ডিডিটি ঠিক আছে ডিডিটি কিভাবে প্রস্তুত করা হয় আমরা প্রস্তুত করে নিলাম এবার ডিডিটির বিষক্রিয়া কি দেখো ডিডিটির মারাত্মক বিষক্রিয়া রয়েছে প্রথম কথা ডিডিটি হলো একটা নন বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল একটা কম্পাউন্ড অর্থাৎ এটা কিন্তু ডিগ্রেড করে না অর্থাৎ এটা বিয়োজিত হয় না ঠিক আছে জৈব অবিশ্লেষ্য জৈব কি বলছে হ্যাঁ জৈব অবিশ্লেষ্য কম্পাউন্ড তো কি হচ্ছে এটা আমরা বিভিন্ন সময়ে আমরা মশা তাড়ানোর জন্য মাছি আর অন্যান্য পোকামাকড় তাড়ানোর জন্য জমিতে দিচ্ছি সেই জমির জল বৃষ্টির জলের সাথে মিশে পুকুরে যাচ্ছে পুকুরে সেই মাছ সেই জলের মধ্যে থাকছে সেই মাছ সেখান থেকে জল খাচ্ছে মাছের মধ্যে প্রবেশ করছে মাছ আবার আমরা খাচ্ছি আমাদের মধ্যে ডিডিটি প্রবেশ করছে তো এইভাবে ডিডিটি যদি বহুদিন ধরে আমাদের শরীরে সঞ্চিত হতে থাকে তাহলে কিন্তু আমাদের লিভারে বা আমাদের কিডনিতে কিন্তু ক্যান্সার তৈরি হতে পারে তো ডিডিটি যেহেতু নন বায়োডিগ্রেডেবল কম্পাউন্ড তো এর বিষক্রিয়া কিন্তু প্রচুর রয়েছে ঠিক আছে তো এই ছিল আর আমাদের সেরকম কোনো কোশ্চেন নেই আমরা সিলেক্টিভ কোশ্চেন এটাই চুজ করেছিলাম তো সমস্ত কোশ্চেন তোমরা খুব ভালোভাবে পড়বে সমস্ত কোশ্চেন যা যা কোশ্চেন দেওয়া আছে আমি বলে দিচ্ছি এটা টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট টেস্ট এক্সাম আর কি উচ্চ মাধ্যমিক এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা যা যা আলোচনা করলাম হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন এই যে চ্যাপ্টারটা ছিল এই চ্যাপ্টার থেকে প্রায় প্রত্যেকটা জায়গা থেকে আমি কোশ্চেন নিয়েছি তোমরা সমস্ত জিনিস দেখতে পেলে প্রত্যেকটা জায়গার কোশ্চেন দেওয়া আছে তাকে তার প্রত্যেকটা উত্তর ঠিকঠাক মতো তোমাদের সামনে প্রেজেন্ট করেছি তোমাদের যদি কোনো রকম রিয়াকশানের মেকানিজম বুঝতে অসুবিধা হয় বা আরও ডিটেলস যদি তোমরা ভিডিও চাও তাহলে সেটাও আমাকে জানাবে ঠিক আছে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নেক্সট ক্লাসে আমরা কি করব অ্যালকোহল ফেনল ইথার অ্যালকোহল ফেনল ইথারের পুরো সাজেশন তার উত্তর নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা কিন্তু আসব তো তোমরা পুরো ক্লাসটা ভালো করে দেখো খাতায় লিখে নাও পুরো ব্যাপারটা এবং ইম্পর্টেন্ট খুব প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তোমরা পরীক্ষার জন্য সুন্দর করে রেডি করতে থাকো চলো টাটা দেখা হচ্ছে Coop tart tadi.